এখন সুতদেব গোস্বামী বন্দনা করছেন নরনারায়ণকে, নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়ম মুদিরায়েত, তত জয়ম মুদিরায়েত। নারায়ণ ঋষি তাকে দণ্ডবোধ করবে, করার পর নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম। এখানে নর এবং নারায়ণ এর মানে এই বুঝে নেবে না তিনি হচ্ছেন নারায়ণ তিনি হচ্ছেন মানুষ, তা নয়, দুজনেই তত্ত্বটা এক। এগুলো অনেক ব্যাপার রহস্য আছে, অনেক ব্যাপার, অনেক সমস্ত রহস্য বিভিন্ন পুরাণে আছে। সেখানে বলছেন নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম, এই নরঋষি নারায়ণ ঋষি এর মধ্যে নরঋষি মানে মানুষ ঋষি তা নয়, হ্যাঁ, নরঞ্চৈব নরোত্তমম আর দেবীং সরস্বতীং, দেবী সরস্বতী অপ্রাকৃত সরস্বতীকে বন্দনা করেছেন, ব্যাসদেবজিকে বন্দনা করেছেন, তত জয়ম উদিরয়ে জয় উচ্চারণ করেছেন। এটা জয় এখানে করা যায় জয় গ্রন্থ, যেটার দ্বারা মানুষ সংসার জয় করে চলে যেতে পারবে, এগুলো সব জয় গ্রন্থ। জয় উদির তত জয়ম উদিরয়ে। আর আমরা আজকে সুতদেব গোস্বামী বলছেন ধর্ম সম্বন্ধে যে সমস্ত কনফিউশন হচ্ছে সেই সমস্তগুলো নিরসন করবার জন্যই সেখানে বলছেন সব ঐ পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধক্ষ যে অহিত কি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। বলছেন সব ঐ পুংসাম পরো, পুংসাম কথাটার ব্যাখ্যা একটু আগেই হয়েছে, সব ঐ পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধক্ষ যে, সব বই পুংসাম মানে নিশ্চিতমেব, নিশ্চিত পরিমাণে জানবেন, সেইটাকেই বাস্তবিক ধর্ম বলা হয়, আত্মধর্ম ভগবত ধর্ম। সব ঐ পুংসাম পরো ধর্ম ইয়ত, ইয়াতে কি হয় ভক্তি অধক্ষ যেও ভগবানেতে ভক্তি উৎপন্ন হয়। সব ঐ পুংসাম পরো ধর্ম যত, যার দ্বারা ভক্তির ভগবানের চরণে ভক্তি উৎপন্ন হয়, সব ঐ পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষ যে। এখন অধক্ষ যে কথাটার মানে অনেকে বুঝল না, তারা বললো অধক্ষ যে সোজা ভগবান বলে দিলেই হতো, বলে দিলে তো হতো, তারা তো আর বোকা নয়, তারা কোন কোন জায়গায় কোন শব্দ কোন অলঙ্কার কোন কোন বিষয়গুলো ব্যবহার করেছেন এটা তো আমার মতো মূর্খ বুঝতে পারবে না, গম্ভীর রহস্যময়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ এমন একটা রহস্যময় বস্তু সাক্ষাৎ কৃষ্ণ এবহি, যেটার উপায়ে কম করে ১৮টা অথেন্টিক টিকা, ১৮টা হচ্ছে একেবারে অনুমোদিত স্ট্যাম্প মারা, শিল সিধা সাইপাদ থেকে আরম্ভ করে সেখানে মাধ্যাচার্য, তারপরে আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তারপর সেখানে আরও অনেক আমাদের বল্লভাচার্যজি, প্রচুর সেখানে বিজয় বিজয়ধ্বজ বীর রাঘব, প্রচুর ১৮টা খালি অথেন্টিক টিকা, যেটা একদম ১০০% অনুমোদিত। আমার বক্তব্য কেন এটা তুললাম, যে এক একজন এক এক শ্লোকের বিভিন্ন দিক থেকে বিচার বিবেচনা করে যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটার মধ্যে কি কোনো মিথ্যত্ব আছে নাকি, সেটা মহাপ্রভু তো স্বীকার করেছেন। ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ বস্তু দেখো, যে যে অ্যাঙ্গেল থেকে দেখছে তার কাছে সেরকম ধরনের মনে হচ্ছে, দিব্য সুরীগণ সাধারণ ব্যক্তি নয়, তারা সেই অনুপাতে মানে করেছেন, তাদের হৃদয়ে যে মানে এসছেন সেটা করেছেন তারা। একটা উদাহরণ দিতে গিয়ে আমাকে বলতে হয় যে একটা হীরক খণ্ড এখানে যদি রাখা থাকে, সেই হীরক খণ্ডর উপরে আলোক পড়েছে, সেখান থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে, ওইখানে যে লোক বসে রয়েছে সে বলল এখান থেকে নীল আলো আসছে, আর ওখান থেকে যে বসে রয়েছে নীল কোথায়, আমি তো দেখছি আলো লাল,
ও বলছে না তো বেগুনি তো, ও বলছে না না বেগুনি কোথায়, এটা আকাশী সুন্দর। এরকম ভাবে বিভিন্ন দিক থেকে দর্শন করলে সে হীরকখণ্ডের কেউ কিন্তু মিথ্যে কথা বলছে না, প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে যে দর্শনটা সেটা তাদের ক্ষেত্রে রেসপেক্টিভ ক্ষেত্রে সত্য কথা। সে ওখান থেকে ঠিকই দেখছে, ঠিক সেরকম ভগবানের অনন্য লীলা, অনন্ত লীলা, ভগবানের এই লীলার অনুভব এক এক দিব্য সুরীগণ ভগবানের করুণায় যে রকমভাবে অনুভব করেছেন সেটা কোনোটাই মিথ্যে নয়, ঠিকই। এটা ভগবানের ক্ষেত্রেই সত্য হয়, বদ্ধজীবের ক্ষেত্রে যদি দেখা যায় একজন ব্যক্তি এই কর্মটা করছেন তাহলে তার ক্ষেত্রে অন্যটা কি করে ঠিক হয়, একটা বদ্ধজীবের ক্ষেত্রে এটা ঠিক নয়। ভগবানের ক্ষেত্রে সমস্ত বিরুদ্ধ ব্যাপারগুলো সামঞ্জস্য সম্যক রূপে সামঞ্জস্য বিধান হয়ে যায়। ভগবান একই সময় সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র ভোগী, আবার অ্যাট দ্য সেম টাইম অনন্ত ব্রহ্মাণ্ডে তার মতো ত্যাগী কেউ, তার মতো ত্যাগী কেউ নেই। এটা কি বদ্ধজীবের ক্ষেত্রে হবে? হবে না। ভগবানের ক্ষেত্রে সমস্ত বিরুদ্ধ গুণাবলী সমস্ত সঠিক রূপে সামঞ্জস্য পায়, এমন রূপে সামঞ্জস্য পায় কল্পনা করা যায় না। ভগবানের ক্ষেত্রে কোনোদিন ক্ষুধা তৃষ্ণা কাউকে পীড়া দিতে পারে কি, তাহলে কিসের ভগবান হল? কিন্তু গোপাল বলছে আমার খিদে পেয়েছে, শিগগিরই খেতে দাও, তাই তো? এমন কি এত খিদে পেয়েছে কোনো সনাতনকে গালাগাল দিচ্ছেন, সনাতনকে বকছেন। মথুরাতে চৌবের স্ত্রী সকালবেলা উঠে গোপালের খিদে পায়, সেই জন্য খিচুড়ি রান্না করেন, দাঁতন দাঁতন করতে করতে দাঁতনের পেছনটা দিয়ে খিচুড়িটাকে ঘেঁটে দেন। এটা দেখে সনাতনের প্রচণ্ড দুঃখ হলে কি ভগবান কি এরম করে, এই তো করবে না, এ কি ভালো করে স্নান ফান করে পরিষ্কার করে তবে তো করতে হয়। ঠিক আছে গোসাইজি যা বলছেন। পরের দিন থেকে গোপাল একবার রেগে আগুন, তিনি এখন স্নান আদি করে আর্নিক ফার্নিক করে আচমন করে পরে সেই তখন গোপালের খিচুড়ি রান্না করেন। গোপাল বলছে অত দেরি করলে হবে না, এক্ষুনি খেতে দিতে হবে। বলছে তুমি যেমন হয় করছি সেমই দিতে হবে, এখন কি বলবে, এর নাম গোপাল। ভগবান যার উপর প্রসন্ন হন তার শৌচ আচার কর্মের কোনো দোষ দর্শন কিছু থাকবে না, তা বলে সাধারণ মানুষ তার নকল করতে যাবে না। আমাদের বৃন্দাবনে গৌণীতাই পিসিমার গৌণীতাই আছে, পিসিমা সিদ্ধ পিসিমা, তার বাৎসল্য রস এমন ছিল যে সেটা গৌণীতাইকে ভজন করেন, বৃষ্টি পড়ছে সেখানে দেখছেন গৌণীতাই বর্ষাতে যাচ্ছে, এক ধমক দিয়ে এই বর্ষাতে কেন যাচ্ছ, ঠান্ডা লাগবে তো, কোনো কথা শুনলে ঘুরে এল, ঘুরে এসে বিগ্রহের দেখছেন যখন বিগ্রহ খেতে ফেতে দিচ্ছেন দেখি এখান দিয়ে সর্দি পড়ছে, এরকম কাপড়টা নিয়ে এই সর্দিটা ধাক এরকম করলো, বিগ্রহের মধ্যে থেকে এত সর্দি বেরিয়ে এলো, সেটা কি তোমার ক্ষেত্রে হবে নাকি? গৌণীতার পিসিমা সিদ্ধ সিদ্ধ পিসিমা এখনো আছে বনখণ্ডির পাশে, সমস্ত আমাদেরকে বিমুখ দেখে সব লুকিয়ে যাচ্ছে, ইচ্ছে করে এরা পাখণ্ড আমাদেরকে বিমুখ দেখে সব লুকিয়ে ফেলছেন ইচ্ছা করে, এত মহিমা সমন্বিত সব। তাহলে সেখানে আমরা দেখলাম যে এই অধক্ষজ এই শব্দটার মানে কি, অক্ষজ এবং অধক্ষজ দুটো শব্দ আমরা পাই, অক্ষজ এবং অধক্ষজ দুটো শব্দ আছে। অক্ষজ হল যেটা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় এবং নাশবান, অক্ষজ বস্তু যেটা এই জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় এবং যেটা নাশবান, আর আরেকটা আছে যেটা অধক্ষজ, যেটাতে নাগাল পাবে না, বদ্ধজীব নাগাল পায় না। হরিহি প্রকৃতি পরহা, হরি হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহা, তাই তো? হরি হচ্ছে প্রকৃতির
পরে প্রকৃতি ওখানে কোথায়, তুমি তো প্রকৃতির মধ্যে রয়েছো, কোন চেঁচামেচি করলে কি হবে, ব্রহ্মলোক পর্যন্ত লাপালাপি করে ওঠো বাঁদরের মতো, উঠো লাভ হবে না। সেখানে ব্রহ্মা স্বয়ং কেঁদে কেঁদে বলছে যে ঠাকুর আমি অনেক ভুলভাল করেছি, আমি ভেবেছিলাম আমার চারটে মাথা অনেক বুদ্ধি, চারটে মাথার ঘিলু কাজে লাগিয়ে আমি পারিনি, হেরে গেছি। এখন তখন বলছেন এতে লাভ হবে না, জ্ঞানে প্রয়াস মুদাপাস্য নমন্তি এব জীবন্তী সন্মুখরিতম ভবদীয় বার্তাম। আমি জ্ঞানের চেষ্টা ছেড়ে দিয়েছি, আগে ভেবেছিলাম জ্ঞান লাভ করলে অসুবিধা হবে, সমাজের লোকও বলবে জ্ঞানী ব্যক্তি, তার সঙ্গে তোমাকেও কিনে নেবো জ্ঞানের দ্বারা, কি তোমাকে যে জ্ঞানের দ্বারা কেনা যায় না, ভালোবাসার দ্বারা কেনা যায়, ভালোবাসার দ্বারা কেনা যায় ভগবানকে। সেখানে বলছেন আশ্চর্য যে আরুহ্য কৃচ্ছে এন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। তোমার পদ প্রাপ্ত হয়েছি, ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছি বলে অভিমান করে, এ অনেক কষ্ট করে নেতি 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 করে সেখানে ওঠে, সেখান থেকে আবার আচার খেয়ে পড়ে যায় নিচে। কেন বলে তোমার চরণোদ্বয়ের অবহেলা করেছে, তোমার যে নিত্য চরণোদ্বয় চরণ কমল অবহেলা করেছে, করার ফলে উপর থেকে পড়ে যাবে। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততীয়, বেদান্তে সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে অপূর্ব। আমরা ব্রহ্মে লীন হয়ে যাওয়া এইসব কথা শুনেছি, এগুলো সব আশ্চর্য। সেখানে তাহলে দেখলাম সবই পুংসাম পর ধর্ম যত ভক্তির অধক্ষজে, অধক্ষজ কথাটার জীব গোস্বাই পাদ সুন্দর ব্যাখ্যা করেছেন, সেটা বুঝলে। আমি তো অল্প বাংলায় সামান্য কথা বললাম, যেটা তো নাগাল পাওয়া যায় না, যেটা জড় ইন্দ্রিয়ের বশীভূত নয়, এগুলো অল্প কথায় বললাম। শ্রীল জীব গোস্বাই পাদ ঠিক সুন্দরভাবে ব্যাখ্যা করছেন আরও, যে জীব গোস্বাই পাদ বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম, অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজ, যার দ্বারা জড়জগতের সমস্ত ইন্দ্রিয়জ জ্ঞান যা কিছু একটা লাথি খেয়ে পেছনে পড়ে যায়, নিচে পড়ে যায়, যেটা পাত্তা পায় না, সেই বস্তুটাকে বলা হয় অধক্ষজ। অধকৃত অক্ষজ জ্ঞানম, তোমাদের এই জড়জগতের জ্ঞানের যে ইউটিলিটি মহিমা, এটাকে ধাক্কা মেরে নিচে নিজে যিনি যে তত্ত্বটা নিজের স্বমহিমায় সদা বিরাজমান রয়েছেন, যে তত্ত্বটা সদা নিজ মহিমায় বিরাজমান রয়েছেন তাকে বলো অধক্ষজ, যেটাকেই তোমরা বলো অচ্যুত। অচ্যুত মানে হলো নচ্যুত, যিনি নিজের পজিশন থেকে নিজের অবস্থা থেকে কোনোদিনই চ্যুত হন না, বাকি সমস্ত দেবতাগণ ঋষিগণ তারা ভগবানের ইচ্ছাতে কখনো কখনো তারা নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে গেছে, হয়নি? দুর্বাসা মুনি এত তপস্বী নিজের পজিশন থেকে কাঁপতে ডিসপ্লেসড হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অম্বরীশের পায়ে ধরেছে, অম্বরীশ এ কি করছেন, আমি একজন আপনি একজন ঋষি, আমি একজন সাধারণ রাজা, বলো না রাজন আমার ভুল আমি বুঝতে পেরেছি। তাহলে দুর্বাসা মুনি নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে গেছেন, কিন্তু আজ পর্যন্ত ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান নৃসিংহদেব নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হয়েছেন কি, তাই জন্য তাকে বলা হয় অচ্যুত। অচ্যুত মানে যিনি নিজের পজিশন থেকে অবস্থা থেকে কোনো মতেই সরে যান না তাকে বলা হয় অচ্যুত। সেটি অধক্ষজ বস্তু, যেখানে তোমার কোনো রকম জড় ইন্দ্রিয়জ জ্ঞান বুদ্ধি যা কিছু তোমার পাওয়ার আছে, অর্থ বল লোক বল জ্ঞান বল সমস্ত কিছু যেখানে একেবারে হেরে যাবে, কোনো কার্যকরী ভূমিকায় আসতে পারবে না, সেই বস্তুটাকে অধক্ষজ বলা। সেই অধক্ষজ বস্তু ভগবান ছাড়া আর কিছুই নয়, আর তার চরণে আমাকে ভক্তি উৎপাদন করিয়ে দেবে, এটাকেই তো বলা হয় বাস্তবিক ধর্ম, সেটাকেই ভগবত ধর্ম বলা হয়, যেটা আত্মার ধর্ম বলা হয়। সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রধক্ষজে, আবার ভক্তিটা কেমন হবে বলছেন অহিতুকি অপ্রতিহতা জয় আত্মাসু প্রসীদতি, বলছেন অহিতুকি অপ্রতিহতা
যেখানে কোনো হেতু থাকবে না, যেখানে কোনো কোনো হেতু থাকবে না, কোনো ব্যবসা থাকবে না, এটা হলে এই ভক্তিটা হবে, এরম নয়। যেখানে কোনো হেতু থাকবে না, শিল রূপগোস্বামী বা সুন্দর সেসব ব্যাখ্যা করেছেন, এগুলো সব ভক্তির আমরা আলোচনা করব। সেখানে বলছেন অহেতুকি অপ্রতিহাতা, দুটো বিশেষণ দেয়া হয়েছে, এটা শুনতে হবে ভালো করে। একটা হচ্ছে প্রথম কথা অহেতুকি, কোনো কোনো তুমি পূর্বেই একটা একটা কোনো একটা কোনো জারি করে দেবে, এইটা হলে আমি করব, এরকম কোনো থাকবে না। অহেতুকি, যেখানে কোনো হেতু থাকবে না, আর হেতু যখনই থাকছে তখন জড় মায়া সেখানে অবশ্যই আছে, নুনাধিক মোর অর লেস সেখানে মায়াস্পর্শ আছে। যেখানে হেতু চলে যাচ্ছে অহেতুকি, সেখানে মায়ার কোনো গন্ধ নাই। সেই জন্য আত্মা যেটা ভেতরে বসে রয়েছেন, সেটা আমি আগেও বিগত কয়েকদিনে কথা বলেছিলাম, যে এখন শরীরের সমস্ত ইন্দ্রিয়গণ তোমার প্রাণবায়ুকে রক্ষার জন্য ক্রিয়াকর্ম করছে, তোমাকে রক্ষার জন্য হাত কাজ করছে, চোখ মাত কাজ, সব ওদের বলতে হয় না। এমনকি একটা মশা বসলেও কেউ কে যে বলে দেয়, অটোমেটিক এখানে কথা বলছে, হাতটা এরম চলে যায়, কেউ কি বলে দিয়েছে ওখানে মশা কামড়ে দেওয়া, অটোমেটিক চলে যায়, এত সেন্সিটিভিটি। তাহলে এগুলো সব দেহটাকে রক্ষা করা, মানে এগুলো প্রাণটাকে রক্ষা করার জন্য ক্রিয়াকর্ম করছে। সেরকম জীবাত্মার স্বাভাবিক ধর্ম হলো ভগবানের সেবা করা, তাই তো? কেন, ভগবানেরই অংশ, মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন, ভগবানের অংশ, ভগবানের সেবা করবে, এটি তো স্বাভাবিক। অস্বাভাবিক এখন হচ্ছে, এখন যেটা আমরা করছি সেটা অস্বাভাবিক, স্বাভাবিক যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। কারণ জৈব ধর্মতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর বলছেন, যেমন জল সাধারণ অবস্থায় তারল্য লাভ করে, তরল অবস্থায় থাকে, কিন্তু এই জল যখন তাপমাত্রা নেমে যায় তখন সেই জলটাই কঠিন হয়ে বরফে পরিণত হয়। ওই বরফটাকে দেখে কেউ কি জলের স্বরূপ বুঝতে পারবে? বুঝতে পারবে না। কিন্তু অবশ্যই ওই বরফটা জল, কিন্তু সে তার সারাউন্ডিং কন্ডিশন অবস্থার পরিপ্রেক্ষিতে আপাত দৃষ্টিতে যে সে বরফ একটা কাঠিন্যতা লাভ করেছে। জলের যেমন স্বাভাবিক ধর্ম তারল্য, কাঠিন্য নয়, কোনো বিশেষ পরিস্থিতিতে কঠিন অবস্থা লাভ করেছে, ঠিক সেই রকমই আমাদের এই মায়ার প্রভাবেতে আমাদের যে অস্বাভাবিক এখন একটা অবস্থা দাঁড়িয়েছে, তাতে আমাদের কর্তব্য যে কৃষ্ণ সেবা, এটা ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেহ সংসারাদি ধূপ, এটা নিত্য অবস্থা নয়। কিন্তু এই ভজনের দ্বারা গুরু বৈষ্ণবের করুণাতে যদি এই মায়া অপগত হয়, তখন আমরা আবিষ্কার করব আমাদের একটাই কর্তব্য কর্ম, সেটা হলো ভগবানের সেবা করা। অন্য দ্বিতীয় কোনো কর্তব্য কর্ম আমাদের নেই, থাকতে পারে না, কিন্তু আপাতত বোঝা যাচ্ছে না। তাহলে অহেতুকি অপ্রতিহতা, অহেতুকি মানে হলো তার মধ্যে কোনো হেতু থাকবে না, কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত থাকবে না, এটা হলে এটা হবে। আর তার সঙ্গে বলছেন অহেতুকি অপ্রতিহতা, যেটা কোনো বাধা দিয়ে যাকে আটকানো যাবে না। বায়ুকে যেমন বাধা দিয়ে আটকানো যায় না, গঙ্গা দেবী যেমন হিমালয়ে গোমুখে আবির্ভাব হয়ে সেখানে চলে যাচ্ছেন, সেটা কপিল দেবজি মহারাজ মাতাকে উপদেশ করেছেন, যথা গঙ্গাম্বদ অম্বসৌ অম্বধৌ, যেমন গঙ্গা কোনো বাধা না মেনে ছুটে ছুটে চলে যাচ্ছেন সেই সমুদ্র মিলনের জন্য, সেরকম সমস্ত জীবাত্মা এই এক একটা জন্ম লাভ করেছে, সমস্ত কাতারে কাতারে জীব মরছে এবং জন্মাচ্ছে, তারা যদি অনুভব করে সংসার সমুদ্রে আমরা ডুবে গেছি, আমাদের সমস্ত যে কর্তব্য সেটা হচ্ছে আমাদের আত্মা কৃষ্ণের দিকে দৌড়ে যাক, আমরা বিষয়ের প্রতি দৌড়াবো না। প্রত্যেকটা জীব যখন দৌড়াতে থাকবে কৃষ্ণের প্রতি, তখনই তার সার্থকতা হবে। সেইটাই কপিলজি মহারাজ উদাহরণ দিয়ে বলেছেন, যেমনভাবে গঙ্গা নিরবচ্ছিন্নভাবে কোনো বাধা না মেনে সমুদ্রের দিকে ছুটে যায়,
ঠিক সেরকম জীবাত্মা যখন কোনো বাধা বিঘ্ন মানে না, আমরা গোপিকাগণের কথা দেখব দশম স্কন্ধে, আমি যদিও গুপ্তলীলা আলোচনা করব না, তথাপি এমনভাবে সব জায়গায় আমি দশম স্কন্ধের আলোচনা উত্থাপন করি যে প্রত্যেকের একটা, যারা শ্রবণ করে তাদের কাণ্ডজ্ঞান হয়, লজ্জা পেয়ে যায়। দশম স্কন্ধ আলোচনা মানেই আপনাদের ভেতরে যে সুপ্ত কাম রয়েছে এটাকে আমি জাগিয়ে দেবো, এরকম উদ্দেশ্য নয়। বরন্ত বন্ধুমাত্র যদি কামের স্পর্শ থেকে থাকে সেটাকে পুড়িয়ে ছাই হয়ে যাবে, এমনভাবে কিছু কথা উচ্চারিত হবে। সেখানে গোপিকাগণ বলেছেন, বয়ম বিরহজ আগ্নি উপযুক্ত দেহা, আমরা আগুনেতে বিরহ আগুনিতে ঝাঁপ দিয়ে প্রাণ শেষ করব ইত্যাদি কথা বলেছেন। তথাপি তাদের পতি পুত্র শ্বশুর শাশুড়ি সংসারের কোনো বাধা তাদেরকে আটকাতে পারেনি, কোনো বাধা। বন্দে নন্দবজ স্ত্রীণাম পাদরে নুভবিঘ্নশ ইয়াসাম হরিকথাদগীতম পুনাতি ভুবনত্রয়ম। সেই গোপিকাগণের গাথা গুণগাথা আমাদের চর্চার বিষয় হোক, বড় আশ্চর্য, এসব কথা বিশ্বাস হতে চাইবে না। সেখানে তাহলে আমরা বুঝতে পারলাম অহেতুকি অপ্রতিহতা, এই দুটোর যে দেখলাম এটি হচ্ছে বাস্তবিক ভক্তির স্বরূপ, অহেতুকি এবং অপ্রতিহতা। আর জয়াত্মা যার দ্বারা, জয়া যার দ্বারা আত্মা সুপ্রসিদ্ধতি, আত্মা সুপ্রসন্নতা লাভ করে। কেন আত্মার যখনই স্বাভাবিক বৃত্তি অহেতুকি ভক্তিবৃত্তি চলে আসে তখন তার তো পরিতৃপ্তি অবস্থা আসবেই আসবে। কেন ভক্তিতে, ভক্তিকে নারদ ভক্তি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে সা অমৃত স্বরূপা জং লব্ধ্যা চাপরম লাভম ন মন্নতে অধিকম। জং লব্ধ্যা যেটা লাভ করার পরে অন্য কোনো লাভ অধিক বলে মনে করে না। জং লব্ধ্যা চাপরম লাভম ন মন্নতে অধিকম, যেটা লাভ করার পরেতে আর অন্য কোনো লাভ হলে সেটাকে অধিক মোটেই মনে করবে না, অর্থাৎ এটাই পরম প্রাপ্তি পরম লাভ বলে মনে করবে, অর্থাৎ ভক্তি অমৃত স্বরূপা সা অমৃত স্বরূপা। এটা ছাড়া অমৃত পেলে স্বাভাবিক তাদের সুপ্রসিদ্ধতি প্রসন্নতা, তার আগে সু, অর্থাৎ ব্যাকরণে আমরা জানি প্র পরা অপ অনু সু এগুলো সব বসিয়ে এগুলো শব্দের যে শক্তি এটা বাড়িয়ে দেয়, শব্দের মহিমাটাকে বৃদ্ধি করে দেয়। এগুলো সম্মুখে বসে শব্দের সম্মুখে বিরাজমান হয়ে সেই শব্দের অর্থগত তাৎপর্যের বৃদ্ধি করে দেয়, মহিমা বৃদ্ধি করে। এখানে অনেক কথা আর আলোচনা করতে আমরা পাচ্ছি না। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিতা জনয়ত্বাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, এই ভক্তিযোগ যদি বাসুদেব চরণে যদি লেগে যায় তাহলে কি হয়, জনয়ত্বাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম, তাতে বৈরাগ্য জনায়ত্বাসু বৈরাগ্যম ইনস্ট্যান্ট বৈরাগ্য এসে যাবে। বই বিরাগ কথার বৈরাগ্য কথার আমি ব্যাখ্যা করেছিলাম কাল না পরশু দিন, সঙ্গে সঙ্গে এখানে বৈরাগ্য এসে যাবে। যথালাভে সন্তুষ্ট হয়ে খালি শরীরটাকে ধারণ করবার জন্য একটা তাও ইচ্ছে করে না, তখন সেখানে এমন ভাবনা আসে কেন বা ছয়ে প্রাণ কিসুক লাগিয়া, এটি হল ভগবানকে ভালোবাসার এইটি হচ্ছে কথা, কেন বা ছয়ে প্রাণ কিসুক লাগিয়া এই শব্দ যখন বেরোলো তখন নিশ্চিত পরিমাণে জেনে রাখবে তার ভক্তির একটা বিশাল অবস্থা। মহাপ্রভু বলছেন আমার এই প্রাণ পতঙ্গটা কেন মরে গেল না,
মহাপ্রভু সাক্ষাৎ বলছেন কৃষ্ণ, প্রাণ ও পতঙ্গ কান, এই প্রাণ পতঙ্গকে আমি ধারণ করে রয়েছি, আমার লজ্জা হওয়া উচিত, কি হবে? মহাপ্রভু কিসব আলোচনা করছেন এগুলো যখন আপনারা শুনবেন, গৌড়ীয় দর্শনের আলোকে ভাগবত শোনার সৌভাগ্য সবাই হয় না। মহাপ্রভু ধিক্কার দিয়ে বলছেন, কি হবে আমার প্রাণ পতঙ্গ রক্ষা করছি, এ তো কোনো অর্থ নেই। তাহলে জানায়াত আসু সঙ্গে সঙ্গে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে। পরম বিষয়ের প্রতি যখন অনুরাগ জাগ্রত হবে, আমি জড়জগৎ থেকে কিছু ফ্যাসিলিটি নিয়ে নেব, এই ভাবনাটা চলে যাবে। যখন এই প্রাপঞ্চিক জগতের সমস্ত কিছু বস্তুকে কৃষ্ণ সেবার উপকরণ হিসাবে আমি ডাইরেক্ট অনুভব করতে পারব, সেই সময় আমার সমস্ত বস্তুর প্রতি ভোগ্য বুদ্ধি চলে যাবে, কোনো বস্তুর প্রতি আমার ভোগের ইচ্ছা থাকবে না। সেই সময় জড়বদ্ধ অবস্থায় যে কোনো বস্তুর দিকে আমার নজর দেয়, এটা হলে ভালো হয়, এটা হলে আমার বাড়িতে এটা সুবিধা হবে। জড়বদ্ধ জীব বিভিন্ন ফ্যাসিলিটিগুলো প্রাপ্ত হওয়ার জন্য জড়জগতে যে কোনো বস্তুগুলো ম্যাটারগুলো পায়, সেগুলোর ইউটিলিটি বুঝতে পারে, কাজে লাগিয়ে দেয়, কিন্তু ভক্তির ইউটিলিটি তারা উপলব্ধি করতে পারে না। ভক্তি কি যদি কাউকে বলা হয়, সেটা উত্তর দিতে গিয়ে সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে ভক্তি হল কি, যে জীবাত্মার স্বাভাবিক বৃত্তি যেটা একটু আগে ব্যাখ্যা করছিলাম, ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়োর সোল, তোমার আত্মার যে স্বাভাবিক বৃত্তিটা এটাই ভক্তি। অনেকে মনে করেন ভক্তি মানে বোধহয় নাটক, এ একটু ঢং ফং করে ঢুকিল, আমরা যেরকম নাটক করে তাদেরকে ঝেঁটিয়ে বার করে দিই। এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আসল নকল মিলে একাকার, তাহলে মহারাজ এইরামই তো হয়তো আমি কি করব, আমার ওপরে যেটুকু দায়িত্ব আমি সেটা পালন করব, আমার তো কিছু করার নেই। জগতে কোটি কোটি মানুষ রয়েছে, যার কাছে এই কথা কোনোরকমভাবে পৌঁছাবে তার কিছুটা আক্কেল হতে পারে, বাকি সবার কাছে তো আমার পৌঁছানো সম্ভব নয়, বা যে কোনোভাবে ওয়েবসাইটে বা যে কোনো তাই বা কতজনের কাছে যেতে পারে, বেশি জনের কাছে যেতে পারে, সবাই কি আর করে পরে দেখে। সেখানে বলা হচ্ছে ভক্তি হচ্ছে আত্মার স্বাভাবিক বৃত্তি, এখন এটা অস্বাভাবিক, ভগবানের ভজন করব না, আমি অন্য অন্য কাজ করব। প্রভুপাদ বলছেন আমার অনেক কাজ আছে, প্রভুপাদ বলছেন এটা কি বলে মায়া। পরীক্ষিত মহারাজের সম্মুখে যখন একটা নোটিস এসেছিল, সাত দিনের মধ্যে আপনাকে মরতে হবে, আপনি তার প্রিপারেশন নিন, আমরা পরীক্ষার আগে প্রিপারেশন নিই, কিন্তু আমাদের সমগ্র জীবনে মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া দরকার, এত বোকা লোকগুলো এর জানতে পারছে না। আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, কিন্তু বাস্তবিক প্রিপারেশনটা আমাদের নিতে হবে মরবার জন্য, মরবো এমনভাবে টেকনিক নিয়ে, এমনভাবে সুন্দরভাবে দেহটাকে ছাড়তে হবে যাতে সেইখানে যাওয়া যায়। তা সেইটার প্রস্তুতিটাকেই বলে ভজন। প্রেমানন্দ হলো আর কোথায়, মুখে বলা হলো, ওই জন্য আমি প্রেমানন্দ বলি না, অনেকেই দুটো কথা বলি জয় প্রেমানন্দে, প্রেমানন্দ হলো না তো মৃত্যু হলে কি করব, প্রেমানন্দ হলো না, প্রেম হলে আনন্দ হবে, আনন্দ হলে প্রেম হয়, কিন্তু বাস্তবিক কথা হলো এই মৃত্যুর প্রিপারেশন। সুখদেব গোস্বামী হরিকথা শ্রবণ করিয়েছিলেন সাত দিন যাব, পরীক্ষিত মহারাজের সাত দিনের মধ্যে দেহ যাবে সাত দিন পরে, তার একটা নোটিস এসেছিল, কিন্তু আমার জীবনে কোনো নোটিশই নাই আমি কোন মুহূর্তে মরে যাব। একটা ব্যক্তি দমদমে পেট্রোল পাম্পে গেল, পেট্রোল ভরে নিয়ে এবার কাজে যাবে, বাড়ি থেকে বেরিয়েছে খেয়ে দে, পেট্রোল পাম্পে গিয়ে আমাদের মুন্নার বাবা আমাদের গুরুমাজের আশ্রয় পরবর্তীকালে এসেছিলেন, এসে পেট্রোল পাম্পে গিয়ে তার ছেলে আর তার মা আশ্রয় নিয়েছিলেন, উনি নেননি, পেট্রোল পাম্পে গিয়ে সেন তেল ভরছে, তেল ভরে টাকা দিতে গিয়ে পড়ে গেল, গাড়ি নিয়ে কি হলো, বলে হার্ট ফেল করেছে, মরে গেছে, শেষ। তো মানুষের জীবনের কোনো যখন সার্টিনিটি নেই, নিশ্চয়তা নাই, তখন মানুষগুলো কি কর্মেতে ব্যস্ত রয়েছে, এটা কি উত্তর দিতে পারে?
আমি এ কথা বলছি না যে যত ক্রিয়াকর্ম আছে সব বন্ধ করে, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এটি উপদেশ। পরীক্ষিত মহারাজ তাই করলেন, তার সার্বভৌম রাজত্ব সারা পৃথিবী জুড়ে, তুমি কি তার থেকে বেশি ব্যস্ত নাকি? তোমার কটা ফ্যাক্টরি আছে, কটা এনগেজমেন্ট আছে? পরীক্ষিত মহারাজ সমস্ত সপ্তদ্বীপের অধিপতি, তিনি সমস্ত এনগেজমেন্টকে ফেলে দিলেন, দিয়ে বলেন আর আমার কিছু করার নেই, আমার তো ডিউটি ছিল এতদিন করেছি, এখন আমার প্রিপারেশন নিতে হবে, সাত দিনের মধ্যে আমায় যেতে হবে। বাস্তবিক পক্ষে সংসার কেউ করবে না, সবাই সংসার ধ্বংস করে দিক, একথা আমি বলছি না, সংসার থাকবে, কিন্তু সংসারটা কি অর্থে করবে তার একটা পদ্ধতি টেকনিক জানা দরকার, কৌশল। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এইমাত্র সার। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, কি সংসার জিনিতে আর কোনো বস্তু থাকবে না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার দ্বারা এই সমস্ত প্রমাণ করেছেন, যত জীব জন্মগ্রহণ করছেন তাদের কিভাবে জীবনযাপন করলে সুবিধা হয় এটা সবাই বুঝতে পারেননি, কৃষ্ণের নকল করেছেন সবাই, সবাই একটা মডেল কৃষ্ণ সাজতে চেয়েছেন, কৃষ্ণের অতিমর্ত ভগবান যে অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক এটা না উপলব্ধি করে অনেক ভুল করছেন। আর এখানে বলা হচ্ছে জনায়ত্বাস বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহিতুকম, জ্ঞান এবং বৈরাগ্য স্বাভাবিকভাবে তখন হৃদয়েতে উদ্ভাসিত হবে, কেন জ্ঞান ভক্তি বৈরাগ্য তিনটে একসঙ্গেই থাকে, ভক্তি জ্ঞান বৈরাগ্য তিনটে স্থিতি একই জায়গা, কিন্তু লোকে বুঝতে পারে না, সেগুলো আমরা আলোচনা করব পরে। আর মানুষ মনে করে আমি যে ছোটোখাটো যা কিছু ধর্মকর্ম করব, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদয়েদ যদি রতিম শ্রম এবহি কেবলম, আমি অনেক ধর্মকর্ম করছি বলে মনে করছি, কিন্তু এই ধর্ম আত্মধর্ম নয়, তার আগের স্টেপগুলো যেরকম আছে আত্মধর্মতে পৌঁছাতে গেলে ফাইনাল স্টেপে, তার আগের যে স্টেপগুলো আছে সেই সেই স্টেপে কোনো কোনো জীব তার সংস্কার বসে ওখানে লেগে রয়েছে, তাতে তাকে তার সেন্টিমেন্টে হঠাৎ একটা ধাক্কা দিয়ে অপমান করার দরকার নেই, তার যখন কপাল ভালো হবে, সেই যখন বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাগুলো শুনবে, সেই যখন বাস্তবিক বুঝতে পারবে ভাগবত ধর্ম আত্মধর্ম এটাই হচ্ছে ফাইনাল, যেটা গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রীকে উপদেশ দিয়েছিলেন, সেখানে উপদেশে বলেছিলেন ধর্মম ভজস্ব সততম তেজ লোক ধর্মাণ, এটা গোকর্ণজি মহারাজ মহাভাগবত তার দুঃখে দুঃখী হয়ে পিতাশ্রীকে, পিতাশ্রী অত্যন্ত দুঃখে ডুবে গেছিলেন, তাকে দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা হল ধর্মম ভজস্ব সততম তেজ লোক ধর্মাণ সেবস্ব সাধু পুরুষান জহি কামতিষ্ণাম ইত্যাদি, ধর্মম ভজস্ব সততম ত্বজ লোক ধর্মাণ, সততম তুমি স্পন্টেনিয়াসলি তোমাকে কি করতে হবে সর্বসময় নিরবচ্ছিন্নভাবে এই ভাগবত ধর্ম যাজন করতে হবে, অর্থাৎ পরমেশ্বর পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবানের সেবা করতে হবে, এই তো। আর লোকধর্ম যেটাকে বলে আমার মনোধর্ম দেহধর্ম লোকধর্ম সমাজ ধর্ম যেগুলো আছে সেগুলো সব উপাধিক ধর্ম, টাইটেল, তুমি এই জন্মে টাইটেল পেয়েছো মিস্টার সরকার, ঠিক আছে, সরকার কদিন থাকবে, দেহটাকে পুড়িয়ে দেবে সরকার কোথায় গেল, এগুলো টাইটেল পেয়েছো, এমনকি যে সব ডিগ্রিগুলো তুমি লাভ করেছো সেগুলোও এই জন্মে এই দেহটা পর্যন্ত, এটা পরের জন্মে লাভ করলে তুমি যে এফআরসিএস লন্ডন হয়েছো এই ডিগ্রি ছাই কিছু থাকবে না, কি বললাম,
যত এডুকেশন করেছো রক্তজল করে, তার একটাও তোমার পরের জন্য স্ফূর্তি লাভ হবে না, স্ফূর্তি লাভ হবে না। কিন্তু যদি ভগবত ধর্ম সংক্রান্ত কোনো শিক্ষা তুমি লাভ করে থাকো, ভগবত ধর্ম সম্পন্ন শিক্ষা, বাস্তবিক শিক্ষা, সেটা কিন্তু পরের জন্মে জন্মাবার পর বাচ্চাটা হঠাৎ দেখছি বাচ্চাটা দেখি অস্বাভাবিক, সাধু এলে ভয় পায় না, সাধুর কাছে যাচ্ছে, ভগবানকে দণ্ডবোধ করছে। আবার বাচ্চার সংস্কার দেখবেন, এক একটা বাচ্চার এক একটা সংস্কার দেখবেন, সেটাতে বোঝা যাবে তার পূর্বের সংস্কার ভালো ছিল। আর ওই বাচ্চাটা যখন বড় হবে, তার যদি তার যখন কনসিয়াসনেসের ডিগ্রি বাড়বে, তখন সে দেখবে পূর্বে জন্মে হয়তো দেখা গেছে কোনো ভজন করছিল, হয়তো সে সাধু হয়নি কিন্তু গৃহস্থ ভজন করছিল, মারা গেছে, সিদ্ধি হয়নি, তাই জন্য তার ওই যে ভক্তিটা করেছিল তার সংস্কারটা রয়ে গেছে, এটা থাকবে। কিন্তু জড়জগতের যা এডুকেশন, এটা কর্পূরের মতো উড়ে যাবে, এটা থাকে না। যেটা বলতে গিয়ে গজেন্দ্র মোক্ষণ লীলা যখন আসবে সেখানে আমি আলোচনা করব, কবে আলোচনা করব সেটা মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই তো সামান্য আলোচনা করতে আমি পার পাচ্ছি না, অনন্ত রসময়। সেখানে গজেন্দ্রর কথা বলতে গিয়ে, গজেন্দ্র ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, ঋষিবরকে অপমান করলেন, অগস্ত ঋষিকে করার পরেতে অভিশাপ পেলেন, তারপর তো হাতি জন্ম হলো। এই হাতি জন্ম হলো, হাতি জন্ম হওয়ার পরেতে যখন জলে কুমির তাকে ধরে টানছে মেরে ফেলবে, কেউ বাঁচাতে পারল না, তখন তার হঠাৎ মনে পড়ে গেল পূর্বের সংস্কার, তার যে শিক্ষাটা, সেখানে পরিষ্কার বলা রয়েছে, যজাপ পরমম জপ্যম পূর্ব জন্মানুশিক্ষিতম। সেই পরম জপের বিষয়বস্তু যেটা গুরু থেকে পেয়েছিল, ভজন করছে ভুল করে ফেলেছে, কিন্তু হলে এই হাতি জন্মে তো হঠাৎ তার মনে পড়ে গেল, পূর্বে যে জপ করছিল সেই ভগবানকে ডাকতে আরম্ভ করল। আবার পঞ্চম স্কন্ধে তো সেখানে আলোচনা প্রসঙ্গে দেখবে, সেখানে জড়ভরতজি মহারাজ কি করল, সে হরিণ জন্ম হয়েছে, কিন্তু পূর্বে যে আমি ভজন করেছিলাম এই এই এইখানে পুলস্থ আশ্রম, এই পাহাড়ি চটি, নেপালের অপূর্ব হিমালয়, তার কিন্তু মনে পড়ে গেল, সে কিন্তু মনে ছিল, তার বাইরের দৃষ্টিতে হরিণ জন্ম, এ তার ফোন তো ভেতরে কাঁদছেন, আমার একটা ভুলের জন্য আমি সিদ্ধি লাভ করতে পারবে না, খালি আমার হরিণ শিশুর প্রতি অভিনিবেশ এসে ছিল, হরিণ শিশুটার প্রতি আমার ভালোবাসা হয়েছিল, তাই জন্য আমার হরিণ জন্ম হলো, তাই তো। জং জং বা অপি শরণম ভাবম ত্যাজতি অন্তে কলেবরম, গীতাতে বলেছে। ওই জন্য কুকুর আদি বাড়িতে পোষা একদম নিষেধ, বিশেষ করে বৈষ্ণবগণ, বিরাট বিপদ দাঁড়াবে। আমি একটা সাধারণ উদাহরণ দিলে বোঝা যাবে, একটা বাচ্চা, তাকে ভুটান থেকে একটা বাচ্চা কুকুর এনে দিয়েছে বাবা, আর বাচ্চাটা সুন্দর, বাচ্চাটা ছানাটার সঙ্গে খেলে, ভুটানি কুত্তাবো সুন্দর দেখতে, খেলতে খেলতে তার সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছে, একাত্মতা তো হয় না, তথাপি তা মেন্টালি ওয়াননেস প্রাপ্ত হয়, মানে ও না হলে থাকবে না, খেতে বসলে ওকে চাই, শুতলে ওকে চাই, খালি কষ্ট করে স্কুলে থাকে জোর করে পাঠানো হয়, কিন্তু স্কুলে গিয়ে ওই টমির কথা মনে পড়ে, এ কিছুদিন ছাড়ে না। হঠাৎ একদিন তাকে তার মেড সার্ভেন্ট আনতে গেছে, গিয়ে সেখানে বলছে তোমার টমি আর নেই, মরে গেছে। আর তার মৃত্যু নামক বিষয়টা কি তার সঙ্গে তার পরিচয় নেই, বাচ্চা কি মৃত্যু বুঝবে, সে বুঝতে পারেনি। বাড়িতে এসে যখন দেখছে পড়ে রয়েছে, ওকে ডাকছে, সাড়া দিচ্ছে না, চোখের আঙুটে পড়ে রয়েছে, এ বুঝতে পারছে না কি হলো, উঠছে না কেন। পরে যখন দেখা গেল ওর সঙ্গে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ ওটাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিতে হলো, বাচ্চাটা হয়ে গেল পাগল, মেন্টাল শক পেয়ে গেল। এরকম জড়জগতের লোকগুলো অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো বস্তুর সঙ্গে তোমার কোনো রিলেশন ছিল না, থাকবে না, এই এত সোজা কথাটা কেউ বুঝতে পারছে না, এত সোজা সিম্পল কথা, তোমার সঙ্গে ইনফিনিটিকাল তোমার ভগবানের সম্বন্ধ ছিল, থাকবে, আছে, এই যে ভেতরে বসে রয়েছে, তুমি কাটলে ছুরি দিয়ে কাটলেও যাবে না, সেখানে ভগবানই রয়েছে, মানে যে ভগবানের সঙ্গে অনন্তকাল সম্বন্ধ, তার সঙ্গে সম্বন্ধ ভাঁজ করে ফেলে দিয়েছে বলে তো এটা আবার, কিন্তু যে বস্তুগুলোর সঙ্গে তার কোনোদিন সম্বন্ধ ছিল না,
আর যদিও বা এখন হয়ে থাকে ফিউচারে থাকবে না, সেটাকে আপন ভাবছি। এত বোকা, সাধারণ কমন সেন্স নেই। অনন্তকালে ভগবানের সঙ্গে তোমরা সম্বন্ধ ত্যাগ করতে পারবে না, যত গালাগাল দাও, চিৎকার করো, যা খুশি করো, কেন জীবাত্মার সঙ্গে পরমাত্মা অলরেডি রয়েছে, থাকবেই। এমনকি তোমাকে, আমাকে বৃন্দাবনে এমন সব প্রশ্ন করেন বড় বড় ব্যক্তিরা, বলে মহারাজ তাহলে আপনি কি বলতে চান, তাহলে নরকে যদি চলে যায় কোনো জীবাত্মা তখনও ভগবান যাবে? আমার হ্যাঁ যাবে। কি হয়েছে, নরকটা কার জন্য? নরকটা তো জীবাত্মার জন্য, ভগবানের জন্য তো নয়। ভগবান তো সাক্ষী রূপে রয়েছে, সে তো সতর উপনিষদে বলছে সাক্ষী রূপে সর্বদা থাকবে। একটা বৃক্ষের ডালেতে দুটো পাখি আছে, একটা ওই বৃক্ষের ফলটা পায় আর একটা পাখি কিছু খায় না, খালি দেখে যায়। এটার মানে কি? মানে সংসার রূপ বৃক্ষের ডালেতে তোমার এই জীবাত্মাটা এসে পড়েছে, এই পাখিটা, এটা সুখ দুঃখ নামক ফলটাকে আহার করছে। কিন্তু পরমাত্মা কি সেটা করবে না? পরমাত্মাকে দেখে যাচ্ছে ধান্দটা কি। যেমন কম্পিউটারে যত জব করো, পরে যদি সেভ না বটন টেপো, তোমার গেল কাজ, সেভ বটনটা টিপতে হবে, তাহলে সব কাজ থাকবে না, গেল। আর এই যে অটোমেটিক এখানে যে তোমার পাপ পুণ্য যা যা কিছু কর্মফল করছো, এটা কে সেভ করছে? কে সেভ করছে? কে সেভ করার আছে তো? কে যা তুমি করেছো অনন্তকালে সব সেভ করা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট তুমি সেই রেজাল্ট পাবে। ওই জন্য শাস্ত্রকার শাস্ত্রে বিচার আছে, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, তোমার শুভাশুভ কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, কেউ ভোগ করবে। যখন বাল্মীকি মুনিকে আগের অবস্থায় যখন ছিল রত্নাকর দস্যু, নারদজি বললেন তুমি যে পেটাপিটি করছো, লোকগুলো এত লোক খুন করছো, তোমাকে তো ভোগ করতে হবে। বললো না আমি তো নিজের জন্য করি না, আমার সংসার রয়েছে ওদের জন্য করি। বলে যাও জিজ্ঞাসা করে এসো, কে তোমার এই পাপের ভাগ নেবে? তার জিজ্ঞাসা করলো বলে কেউ নেবো না, আমরা কেন নেবো, ভালো হয়েছে তো, যার জন্য করি চোর, সে বলে চোর, তাহলে আর তো তাহলে আমার উপায় কি? তুমি যত পাপ করেছো অনন্তকা এই যে করে যাচ্ছ, এ তোমাকে ভোগ করতে হবে। তাহলে ঋষিবরের বাঁচার পথ কি? বলে বাঁচার পথ আছে, যদি এসব ফেলে আমার কাছে আসো বলবো। তখনই তো তাকে বললেন না নারদজি, রাম উপদেশ করলেন, এত পাপ করেছে রাম কথা বলতে পারছে না, মরা রাম এই শব্দটা এত সোজা বলতে পারছে না, তাই মরা শব্দ বলছে। এটাকে বলা হয় জড়তা, যে ব্যক্তি যত জড় অবস্থায় রয়েছে তার জিহ্বাতে উচ্চারণ হবে না, দেখবে। সেখানে তো বললো ঠিক আছে, তোমার যখন রাম বেরোচ্ছে না তা মরা মরাই বল, মরা মরা বলতে বলতে রাম রাম রাম, মরা মরা বলতে বলে রাম বেরিয়ে গেল। আমাদের মথুরা বলতে মথু রাম থু, মন্থন করে হয়েছে, অপূর্ব। কাজেই এই যে মরা বলতে বলতে রাম বেরোলো, এত জড়তা। অর্থাৎ বক্তব্য হলো এই, এটা কোনো জেদের ব্যাপার নেই, এখানে কোনো ফলস ইগো কোনো কাজ করা উচিত নয়, বায়াসনেস থাকলে বিপদ না। আমাকে এটা বিশ্বাস করতেই হবে যে আমার কাউর সঙ্গে কোনোদিন সম্বন্ধ ছিল না, থাকবে না। যে সম্বন্ধগুলো করেছো এগুলো সব দুদিনে, বাস্তবিক পক্ষে ভগবানের সঙ্গেই তোমার অনন্তকালে সম্বন্ধ ছিল এবং থাকবে অনন্তকালে। আর তার সঙ্গেই তুমি সম্বন্ধ কেটে দিতে চাইছো, পারবে কি? নরকে গেলে কি হবে? ভগবান ওখানে গিয়ে দেখবে কি কষ্ট পাচ্ছ তুমি, ওটা একটা নোটিশ দেখছে, লক্ষ্য করছে। কিন্তু ভগবানের জন্য তো নরক নয়, ভগবানের জন্য নরক কি? জীবাত্মা কি কষ্ট, ও ভগবান দেখছে কি কষ্ট পাচ্ছে। কাজেই এখানে আলোচনাটা এই দাঁড়ালো যে ধর্ম সনষ্টিতস্য পুংসাম বিশ্বক্সেন কথাসুজ নোৎপাদেত যদি রতিম শ্রম এবহি কেবলম, নোৎপাদেত যদি রতিম শ্রম এবহি কেবলম, যদি তোমার যত কিছু ধর্ম পালন করছ সেগুলো যদি আলটিমেটলি তোমাকে ভগবত চরণে মতি না দান করে, তাহলে তোমার এইসব বিদ্যার কোনো ফল নাই, ভগবত চরণের অতি দান করবে, তাহলেই তোমার সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। কৃষ্ণ চরণে যদি চিত্তবৃত্তি রয়, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, উদ্ধব বলছে বিদ্যা কাকে বলে? উদ্ধব প্রশ্ন করছে, অনেক প্রশ্ন, তার মধ্যে এক আটটা প্রশ্ন আমি বলছি।
ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধবজি কৃষ্ণ চলে যাওয়ার আগে যখন বলছেন, বলছেন বিদ্যা কাকে বলে, ভগবান শ্রীকৃষ্ণ এক কথায় উত্তর হচ্ছে সা বিদ্যা তৎ মতির জয়া। একই তো কথা হল, সা বিদ্যা তৎ মতির জয়া, সেটাকেই বিদ্যা বলে উদ্ধব যেন, যেটাতে আমার চরণে তার মতি হবে। হ্যাঁ, সা বিদ্যা তৎ মতির জয়া। এরকমভাবে এক একটা ছোট ছোট কথার দ্বারা ভগবান উদ্ধবকে অনেক উত্তর দিয়েছেন, সেগুলো সময় এলে পরে আমরা আলোচনা করব। সেখানে সাধারণভাবে লোক যে ধর্মকর্ম করে তার দ্বারা তার দ্বারা পবর্গ এবং অপবর্গ যে আছে আমরা জানি। ধর্ম অর্থ কাম মোক্ষ, এর বাইরে লোকে যেতে পারে। আবার মোক্ষটা তো একটা জীবের কাছে একটা আশ্চর্য জিনিস, সে কল্পনাই করতে পারবে না। মোক্ষ কাকে বলে, মোক্ষ পর্যন্ত কেউ যেতে পারে? তথাপি এই শুদ্ধ ভক্তি ধর্ম বলছেন মোক্ষটার মোক্ষর ইচ্ছাটাকেও ফেলে দিতে হবে, তাহলে কোন রাজ্যে যেতে হবে? মোক্ষের ইচ্ছে পর্যন্ত থাকবে না। যেটা সিদ্ধার্থ স্বামী পাদ বলেছেন, প্রশব্দেন মোক্ষ বাঞ্ছা অপি নিরস্তীকৃত, মোক্ষ বাঞ্ছাটাকে ফেলে দিতে হবে। আমি মুখ্য কি, ভগবানের আনন্দময় জগতে সেবায় নিযুক্ত হব, এটি আমার আনন্দ। তা সেখানে জড়জগতের মানুষগুলোর কনসেপশন কতদূর পর্যন্ত যেতে পারে? বলছে কিছু ধর্মকর্ম করবে, সেটা তারা কাম এবং মোক্ষ, এই কাম এবং এই বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে ধর্ম কেন করবে? বলছে ধর্ম আমরা এদিক ওদিক করবো, করে অর্থ পাবো আর অর্থ দিয়ে কাম ভোগ করবো। ভালো করে বুঝতে হবে, আমরা ধর্মকর্ম কিছু করবো, মারবাড়িরা খুব দান করে, লো বাবা ফল লো, আর যে বোকা বোকা লোক হবে সে নিয়ে নেবে, ওই ফল যে দিচ্ছে ওর দ্বারা অনেক কার্যসিদ্ধি করবে, সাধুর ভজন থেকে কাট করবে, কেটে যাবে। তাহলে সেখানে বলছেন এই যে ধর্মকর্মগুলো করছে সমস্ত, এর দ্বারা ও কী চায়? বলছে ধর্ম করছে এর জন্য অর্থ পাবে, আর অর্থ পেলেই এবার কামভোগ করবে। মোক্ষ তো ছেড়ে দাও, মোক্ষ স্বপ্নেও ভাবতে পারে না, অর্থ এবং কাম পর্যন্ত। আবার আমরা ধিক্কার দেব যে কলিকালে অর্থ পেলে পরে কামটাকে কীভাবে এনজয় করতে এটাও জানে না, বোঝা গেল? অর্থ পেল, অর্থ পেয়ে অর্থটাকে কিভাবে ব্যবহার করলে সুষ্ঠু কামভোগ হয় সেটাও জানে না, এটা চরম পশুত্বে নেমে গেছে। এই যে কাম, এটা একটা পদ্ধতি আছে কিভাবে মোটামুটি একটু ভোগ করলে মোটা মানুষ বলা যায়, একটু মনু মনু নাম দিয়েছে মানুষ, মনু থেকে মানুষ এসছে, হুশ তার চেতনা নেয়, কি মানুষ। তাহলে এই যে এখনকার দিনে এমন দাঁড়িয়েছে ধর্ম অর্থ কাম, এটা তেতা যুগে সত্য যুগে সবাই অনেকেই করেছে, করেনি তখনও করেছে, কিন্তু এখন এই যে যুগে এখন এর একটা এত বিকৃত রূপ ধারণ করেছে কামভোগের, যেটা স্বপ্নেও ভাবা যায় না। এখানেই আমাদের মানুষ জীবনের সার্থকতা, আমরা বড় চিৎকার করবো বলে আমরা মানুষ হয়েছি, ব্যানার টাঙাচ্ছি সবার উপরে, মানুষ সত্য তার উপরে নাই, এটা আবার আমরা পরীক্ষা দিয়েছিলাম এক্সামে লিখতে হয়েছিল, কিন্তু সত্যিই কি তাই? মানুষ তো পচে গলে যাচ্ছে, দুর্গন্ধ, সবার উপরে সত্য কি করে হলো? যদি জিজ্ঞাসা করে যে সত্য কথাটার মানে কি, কি বোঝেন আপনি? সত্য হলো যেটা চিরকাল থাকবে, সেটাকে বলে সত্য, আপাত সত্য আর নিত্য সত্য। আপাত সত্যগুলো এগুলো তো একটু তৈকালিক অস্তিত্ব নাই, যেটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে থাকবে সেটাকে বাস্তব সত্য বলা, সৎ অস্থি থাকা, যার এক্সিস্টেন্স অস্তিত্ব অনন্তকাল ইনফিনিটি পিরিয়ড ছিল থাকবে আছে সেটাকেই সৎ বলা হয়। অস্থি যেটা নেই, আজ আছে কালকে পিণ্ডি চটকে গেল, কি বলবো সেটা অস্তিত্ব, এটা সৎ নয়, কিন্তু লোকে দাবি করছে। সবার উপরে মানুষ সত্য নয়, সবার উপরে ভগবান সত্য, এই কথাটা বুঝতে দেরি আছে, সময় লাগে, এক জন্ম বোঝা যায় না। এখন প্রশ্ন হলো আমাদের এই ধর্ম অর্থ কাম মোক্ষ, পবর্গ পফ বভ ম, পয়ে পাপ ফয়ে ফলভোগ, পফ ব বয় কি বৃদ্ধি, হ্যাঁ পফ ব ভয়, হ্যাঁ ময়ে মৃত্যু,
পফ ভ ম এইগুলো সব হয়। এই আমার বৃদ্ধি মানে বিভিন্ন রকম অর্থনৈতিক বিভিন্ন রকম বৃদ্ধি উন্নতি কামনা করছি। এই যে পবর্গ, এর বাইরে একটা অপবর্গ আছে সেটা কেউ জানে না। পবর্গের বাইরে, পবর্গ মানে ব্যাকরণে বলা পফ ব ম, এটা হচ্ছে পবর্গ। কবর্গ টবর্গ পবর্গ আছে কিনা, এই যে পবর্গ এটার দ্বারা এক একটা অ্যালফাবেটের এক একটা মানে পাওয়া গেল। কিন্তু এর বাইরে যেটা আছে এটাকে হলো অপবর্গ, সেটা সম্বন্ধে কেউ খবর রাখে না। যেখানে গেলে পরে যে ভগবানের চরণ প্রাপ্তির বিষয় এখানে জড়িত, এই অনিত্য সংসারের কোনো কিছু যেখানে আকর্ষণ করে না সেটা অপবর্গ। পবর্গে সবাই ব্যস্ত রয়েছে, তাই জন্য এখানে শাস্ত্রকার বলছেন ধর্মস্যহি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে নার্থস্য ধর্মই কান্তস্য কামল কাম লাভায় হি শ্রেতহা। যেটা ব্যাখ্যা করলাম, আমি ধর্ম করলাম তার মানে এই না কিছু অর্থ পাবো, আর অর্থের ফলে এই না কিছু কাম্য করব। বরং এই ধর্মটা যদি ভাগবত ধর্ম হয়, তার দ্বারা যদি ভগবানের ইচ্ছায় কিছু আমার কাছে আসে, অর্থ উদ্গম হয়, তার সেটার দ্বারা আমি কি করব, কাম ভোগ করব না, আমি ভগবান গুরু হিসেবে সেবা করব। পিতামহ ভীষ্ম পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে, বলেছিলেন বাবা দুনিয়া হলো অর্থের বশ, অর্থ কাউর বশ, অর্থ কাউর গোলামি করে না, অর্থ কাউর গোলামি করে না, অর্থের গোলামি সবাই করে, গোলাম। পিতামহ ভীষ্ম বলেছিলেন মৃত্যুসজ্জায় যখন ছিলেন, ভালো ভালো উপদেশ দিয়েছিলেন সেখানে, বলে বাবা অর্থের গোলামি সবাই করে, অর্থ কাউর গোলামি করে না। আজ আমি দুর্যোধনের কথা মানতে বাধ্য হয়েছি, কেন আমি ওর অন্ন খেয়েছি দূষিত, অ্যাকচুয়ালি আমার হৃদয়ে তো তোমাদের জন্য ভালোবাসা আছে। দ্রৌপদী জিজ্ঞাসা করেছিলেন এত উপদেশ করছেন একটা কথা, সেই সময় যখন আর বস্ত্রহরণ হচ্ছিল আপনি তখন কিছু বলেননি কেন, কোথায় ছিলেন আপনি? অনেক সুন্দর সুন্দর কথা, সব এক জায়গায় আলোচনা হলে হয় না। যাই হোক, এই সমস্ত কথার মানে এই বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত জীবের জীবনে তত্ত্ব জিজ্ঞাসা সেলফ ইন্টারোগেশন যতক্ষণ না আসবে, তাদের মতো বোকা কেউ নেই। যেটা বেদান্ত সূত্রে বলা হয়েছে জীব, যেটা বলা হয়েছে বেদান্ত সূত্রে অথাত ব্রহ্মজিজ্ঞাসা, যেটা ভাগবতে বলা হয়েছে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, এগুলো সব এক অর্থক তদর্থক। যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়েতে প্রশ্ন জাগরুক না হবে, যেটা সনাতন গোসাই বারাণসীতে শ্রীমন মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কে আমি কেনে মোরে যারে তাপত্রয় ইহা নাই জানি কইছে মোর হিত হয়, এটাকে বলে তত্ত্ব জিজ্ঞাসা। আমি কে সত্যি তো, এই তো কদিন আগে জন্মগ্রহণ করলাম মায়ের পেট থেকে, হট করে বড় হয়ে গেলাম, এইসবগুলো করছি দুম করে, আমারও কত ছেলে মরে গেলাম, ইজ দ্যাট অল, এটি কি সব, এরপরে কিছু নেই? একটা প্রশ্ন আসবে বুদ্ধিমান ব্যক্তির, যদি প্রশ্ন না আসে সে আদৌ বুদ্ধিমান নয়। বুদ্ধিমান ব্যক্তির এ প্রশ্ন অবশ্যই আসবে, বাস্তব বুদ্ধিমান জি। ভগবান বাস্তব বুদ্ধিমানের ব্যাখ্যা করেছেন, আমরা ১১ স্কন্ধে আলোচনা করতে করতে পরে দেখব। বুদ্ধিমান কাকে বলা হয় উদ্ধবজি জানতে চাইছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলে বুদ্ধিমান সে কে, মানে বলছেন এই জড় জগতে যে বেঁচে রয়েছে জগতে এ বাঁচবার পর, তারপরে এই কদিনের জীবনে সেই অমৃত প্রাপ্তির জন্য যে চেষ্টা করবে সে হল বা এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম। এষা বুদ্ধিমতাম বুদ্ধি, বুদ্ধিমান গণের সেইটাই বুদ্ধি বাস্তব, মনীষা গণে মনীষীগণের সেইটাই বাস্তব মনীষা, যার দ্বারা এই মাত্র কয়েকদিনের জীবনে
एषा बुद्धिमता बुद्धि मनीषा च मनीषीनम जत सत्यम अनृत नेह मात्र कैक दिन जीवने की करते जत सत्यम अनृत नेह मर्ते न अपनते अमृतम मर्तवासी मरणशील से कैक दिन जीवन मध्य अनुसंधान कर क्यों अमृत पा जाए क्यों अमृत पा जाए আবার কেউ কেউ অমৃত পাওয়ার জন্য কুম্ভমেলাতে দৌড়াচ্ছেন, আমি টিকিট হয়ে গেছে মহারাজ, আমি এলাহাবাদ যাচ্ছি, খুব যাও, খুব চান করে এসো, গুঁতো গুঁতি করে এসো। বাস্তবিক এইসব অমৃত লাভের জন্য জড়জগতের ব্যক্তিরা ব্যস্ত হয়। যারা ভগবত অমৃত লাভ করেছেন তারা সবে কেয়ারই করেন না, যা তোর গুঁতাগুঁতি ওখানে গিয়ে কর। কত নাগাসাধু, এই আমি আগে চান করবো, ত্রিশূল দিয়ে করে পেটে দিয়ে দিল, মিলিটারি কিছু করার নেই, কুম্ভমেলা হচ্ছে, নাগাসাধু ল্যাংটো এলো, এরম ত্রিশূল দিয়ে আগে কি করলো পেটে ঢুকিয়ে দিল দু চারটেকে, এরম ছুড়ে দিল গঙ্গা স্রোতে, ব্যাস ভেজে চলে যা, কিছু করার নেই, পুলিশের কিচ্ছু করার নেই, পুলিশ মিলিটারি এ ব্যাপারে কোনো কিছু করবেন, দর্শক মেরে ফেলে দিল। কি ইস্যুটা কি না, এই যোগে আমি আগে আমরা আগে চান করব, তোরা কেন চান করবো, সামান্য ব্যাপার, তারা নাকি সাধু, কত স্বরূপ দেখবে সাধুর। আমরা তো মনে করি গৃহেতে থেকে গৃহস্থ ধর্ম পালন করে যারা মহান আদর্শ ভগবানের সেবায় তারা তো বড় সাধু, হয় না? তোমরা কি মনে করো গৃহেতে থেকে সাধু হওয়া যায় না? কত বড় সাধু এক একজন দেখেছি, গৃহতে থেকে ঘরে থাকে, বাইরের দৃষ্টিতে গৃহস্থ, তার দৈন্য রয়েছে, নিজেকে বলে আমি পচা গৃহস্থ মহারাজ, আমার তারা ভজন হলো না। তোমাদের গিরিজামা বুড়িমা, গিরিজামাকে জানো, পরমপ্রিয় কেশবশ্রী মহারাজ, আরে বাবারে সে বুড়ির কি ভক্তি, আর তুমি উপেক্ষা করবে, জানতে পারে না ভক্তি, যার যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, সেখানে সন্ন্যাস বেশ কি ব্রহ্মচারী বেশ এটা দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা বড় বিষয় নয়। যার ভগবানের প্রতি যত বেশি ভালোবাসা, যত বেশি অ্যাট্রাকশন, অনন্য ভক্তি, সেই বড়। সেখানে কোনো এম কোনো তো ব্যাপার নেই, একটা স্ট্যাম্প লাগিয়েছি আমি একটা বড় সাধু, এরকম কোনো কথা নেই। তাহলে আমরা দেখলাম ধর্মের কাজ কেবল অপবর্গ এই পবর্গ আস্বাদন করা না, ধর্ম ধর্মস্য হি অপবর্গস্য নার্থ বলছেন, নার্থায় অর্থায় উপকল্পতে, নার্থ বলছেন সেখানে এই যে ধর্মকর্ম এর ফল এই নয়, তুমি কিছু ধর্ম করে অর্থ পাবে তার দ্বারা ভোগ চরিতার্থ করবে এসব নয়, বাস্তবিক পক্ষে তোমাকে কি করতে হবে না, এর দ্বারা ভগবত ভজনের একটা রাস্তা খুলতে হবে, সেবা, নিত্য সেবার। প্রপঞ্চে ভগবান বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছেন, রাখেননি, ভগবানের দরকার নেই, তথাপি এই ভৌম এই যে জগৎ এর মধ্যে ভগবান কত সুবিধে রেখেছেন, রাখেননি, ভৌম বৈকুণ্ঠ আছে না কোথায়, এই যে বদ্রীনারায়ণে যাও কি সেখানে গিয়েও লোকে অত্যাচার করছে, ভোলে বাবার জায়গা কেদারনাথ সেখানে গিয়েও ব্যবিচার করছে, ভোলে বাবা বলে তবে রে একবারে একবার পিণ্ডি চটকে দিল, সব কত করবি কর, সব ধ্বংস করে দিল রেগে গিয়ে, নিশ্চিহ্ন অনেক সহ্য করেছিল, কত সহ্য করব, এত অত্যাচারের একটা সীমা আছে, ব্যবিচারের সীমা আছে, সমস্ত পলিটিক্যাল লেভেল, এডুকেশন লেভেল, ঘর সংসারের লেভেল সব একবারে জাহান নামে চলে যাচ্ছে, একটা কোনো স্ট্যান্ডার্ড নেই, কি অবস্থা হলো, এটি কি ভারত, এই ভারত যে যে ভারতের থেকে সবাই শিখেছে এটা কি সেই ভারত, আশ্চর্য কথা, কেউ নিতে চাইছে না, আর বিদেশি লোকরা এখন বলছে যে আমরা আসল জিনিস জানতে চাই, তারা দেশে ছুটে আসছে, আর নিজের দেশের লোকগুলো সব মরছে গলায় দড়ি দিয়ে। বলছেন তাহলে দেখো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, দেবের ভেতরে যদি তত্ত্ব জিজ্ঞাসা নাই এলো তাহলে তার জীবন ধারণ বৃথা, তাকে বাস্তব বুদ্ধিমান বলা হবে না, কে আমি কেনে মরে যারে তাপত্রয় ইহা নাই জানি কইছে মোর হৃদয়। পরে বলছেন যে অসমর্থ তত্ত্বটা কে ভজন করার কথা বলা আছে, তার একই তত্ত্ব কিন্তু তিনটে স্বরূপে তোমাদের কাছে প্রকাশ পায়, বিভিন্ন ব্যক্তি তার যে যে অবস্থায় উন্নীত হয়েছে সে অনুপাতে সেটা বুঝতে পারে, বাকি উপলব্ধি করতে পারে না। বদন্তি তত্ত্ববিদম স্তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে,
একই পরতত্ত্ব, সেইটা অবস্থা বিশেষে কাউর কাউর কাছে ব্রহ্মরূপে প্রতিভাত হয়, কাউর কাছে পরমাত্মা রূপে, কাউর কাছে আবার ভগবান রূপে। এরা আশ্চর্য কিছু নয়। একটা জায়গায় হঠাৎ দেখা গেল ধোঁয়া উঠছে দূরে, বলে ধোঁয়া উঠছে কি কারণ, নিচে দাঁড়িয়ে বললো তাহলে কেউ কিছু একটা হয়েছে কোথাও, আগুন ফাগুন লেগেছে, কিন্তু হয়ে যাচ্ছে না, নিচের থেকে বোঝা যাচ্ছে না, খালি ধোঁয়া দেখা যাচ্ছে। আরেকজন ব্যক্তি দোতলায় উঠল, সে বললো একটা জায়গায় আগুন জ্বলছে দেখছি, আগুনটা দেখা যাচ্ছে কোনো একটা গোডাউনে আগুন লেগেছে। তৃতীয় ব্যক্তি কি হলো, আরও ওপরে উঠলো, উঠে দেখলো আরে অমুক আগরওয়ালের আলুর গোডাউনে আগুন লেগেছে, দেখতে পেলো একদম উপরে। সে নেবে এসে একেবারে ছুটে চলে গেল আলুর গোডাউনের কাছে গিয়ে, আলু দেখছি কিরম আগুনটা জ্বলছে। তাহলে তিনজন দর্শক, যিনি এখানে দাঁড়িয়ে ধোঁয়াটা দেখলেন, তার একটা দর্শন হলো, সামান্য প্রতীতি হলো, একটা কিছু একটা হয়েছে, যে একটু ওপরে উঠলে সে একটু আগুন দেখতে পেলো, একটু তলার লোকের থেকে একটু বেটার দর্শন হলো। আরও যে অনেক ওপরে উঠলো বা যে কাছে গিয়ে দেখলো, তার দর্শন হতো পরিষ্কার। ঠিক সেই রকম একই পরতত্ত্ব যারা জ্ঞান মার্গে আরোজনা করেন, তার কাছে ব্রহ্ম হিসাবে মানে প্রতিভাত হয়। এখানে এই জড়জগতের যত বাধাগুলো আছে এগুলো ছিন্ন করে ধীরে ধীরে এই এই যে লেয়ারগুলো আছে আস্তে আস্তে অনেক, এটা কি এটা ভূলোক, চোদ্দ ভুবন তো, ওপরে সাতটা লোক আছে, ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, নিচে আছে অতল তলাতল বিতল রসাতল সুতল অনেক কিছু আছে পাতাল। কিন্তু ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বলোকে পরপর যখন ঊর্ধ্বলোকে উঠবে, উঠে যখন ব্রহ্মলোকে ব্রহ্মার লোকে পৌঁছাবে, ব্রহ্মার লোকে পৌঁছে সেখান থেকে আর তোমার যদি গতি না থাকে, আমাদের জীব গোস্বাইপাদ সুন্দর লিখেছেন মুক্তি দু রকমের হয়, মানে বিভাগ করলে, একটা হচ্ছে ক্রমমুক্তি, আমি অনেক কথা আলোচনা করতে ইচ্ছে করলেও পারি না, সময় পারমিট করে না। একটা হচ্ছে সদ্যমুক্তি, একটা হচ্ছে ক্রমমুক্তি। একটা হচ্ছে সদ্যমুক্তি, শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে কাট করে পুরো বিরজা কাট করে চলে গেল, গিয়ে ভগবানের ধামে চলে গেল। আর হচ্ছে কর্মমুক্তি, কর্মমুক্তি যারা চান তারা এখান থেকে তাদের ইচ্ছে হলো ওপর ওপর লোকে আমি যাব, তারপর পরে আমি মুক্তি লাভ করি, একদম পরে ধীরে ধীরে ওপরের লোকে যাচ্ছেন, কেউ কেউ একদম ব্রহ্মলোক পর্যন্ত গেল, ব্রহ্মার সঙ্গে রইল সেখানে, তারপরে ব্রহ্মার সঙ্গে পরে বেরোবে, তাদের তারা নেই, বুঝে গেল, এটা কর্মমুক্তি। আমি যে সেদিনকে আলোচনা করেছিলাম যে বারাণস্যাম স্থলে না বারাণস্যাম জলের স্থলে মুক্তি, জীব গোস্বামীপাদের ব্যাখ্যা করে বলেছেন বারাণসীতে মুক্তি মানে কেরম মুক্তি, বলছে ক্রমমুক্তি। বারাণসীতে বিশ্বনাথ মুক্তি দেবেন, স্ট্যান্ড একদম গ্যারেন্টি, কিন্তু ক্রমমুক্তি, বারাণসীতে মুক্তি যে তোমাকে ছেড়ে দেবে, তারপর আবার তোমাকে কিছু করতে হবে, করে তারপর বোঝা গেল কি বললাম। বারাণস্যাম জলে স্থলে, আমি বলেছিলাম গায়ায়াম চ স্থলে মুক্তি, বারাণস্যাম জলে স্থলে, জলে স্থলে চ অন্তরিক্ষে ত্রিধা মুক্তি সু করে, এগুলো সব কথা বলা আছে কিন্তু এর মধ্যে অনেক গভীর রহস্য আছে। বারাণস্যাম যে মুক্তি যেটা বলা আছে অবশ্য মুক্তি, স্ট্যান্ড একেবারে গ্যারেন্টি, ভোলে বাবা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, যে বারাণসীতে মরবে তাকে মুক্তি দেবেই দেবে। তার কানে এসে মন্ত্র বলে শঙ্কর মরার সময়, কিন্তু তাকে কিছু করতে হবে। যাই হোক, এখানে তাহলে দেখা যাচ্ছে যিনি জ্ঞানমার্গে আরাধনা করে ব্রহ্মলোকের উপরে বিরজা ছাড়িয়ে যাবেন, তিনি গিয়ে দেখবেন একটা ব্রহ্ম জ্যোতি দেখতে পাবেন, ইম্পার্সোনাল ব্রহ্ম এফালজেন্স, বিরাট একটা ব্রহ্মজ্যোতি, আলো চারিদিকে স্নিগ্ধ, সেটা হলো ব্রহ্মজ্যোতি, ভগবানের অঙ্গকান্তি, যেটা ব্রহ্মকান্তিতে বলছে অঙ্গকান্তি, যত নিষ্কলম অনন্তম শেষ ভূতম, সেখানে গিয়ে দেখবে ব্রহ্মজ্যোতি। আর সেখানে যদি মিলে গিয়ে তুমি ভালো থাকো তো থাকো, আপত্তি কি, কিন্তু যারা আরো উপরে উঠবে তারা কি করবে, তারা তো সেখানে থাকবে না। আর যারা যোগী তারা বলবেন আমাদের এই পরমাত্মার সঙ্গে আমরা সাক্ষাৎকার করব, করলে আমাদের শেষ, পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার,
ভজন করছেন, করতে করতে হৃদয়তে অনুভব হল, দেখতে পাচ্ছেন ভগবান, তার সঙ্গে সাক্ষাৎকার হলো, শেষ হয়ে গেল, পরমাত্মাকে প্রাপ্ত হবেন। কিন্তু ভক্ত ওতে সন্তুষ্ট হবেন না, কেন বলে পরমাত্মা হলো ভগবানের আংশিক প্রকাশ আর ব্রহ্ম তো আরও, কিন্তু পরিপূর্ণতম ভগবানের যে প্রকাশ সেটা ভগবানের বিষ্ণু তত্ত্বের মধ্যে, তারপরে পরিপূর্ণতম প্রকাশটা হলো কৃষ্ণের মধ্যে। বিষ্ণু তত্ত্ব সবই পূর্ণ, বিষ্ণু তত্ত্বকে ছোট বড় করা যাবে না, সবই তো পূর্ণ, বিষ্ণু তত্ত্ব সবই তো পূর্ণ, রাম নৃসিংহ বরাহ কুর্ম সমস্ত পূর্ণ তত্ত্ব। কিন্তু তার একটা যদি বিচার বিবেচনা করো তাহলে দেখবে রসগত বৈচিত্র্য, নৃসিংহদেব পর্যন্ত গেলে নৃসিংহদেব গিয়ে তো সন্তুষ্ট হতে পারছে না, তার উপরে সব রস তো পাওয়া যাচ্ছে না নৃসিংহদেব, রামচন্দ্র পর্যন্ত গেল সেখানে গিয়েও অযোধ্যাতে সব পাওয়া যাচ্ছে না, গোপকুমার এরাম করেছিলেন, সেগুলো সমস্ত অপূর্ব কথা, এই কোথায় কি আলোচনা করব আমি। সেখানে ছাড়িয়ে তার উপরে সেখানেও নয়, সেখানে মথুরা দ্বারকা মথুরা সেটাকে গিয়ে তার একবার বৃন্দাবন চন্দ্র যেখানে ভগবান বংশীবদন করছেন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ, এইটি হচ্ছে জীবের ম্যাক্সিমাম মোস্ট বেনিফিট, মানে জীবাত্মা সবচেয়ে বড় কি লাভ করতে পারে, এর ওপরে আর কিছু নেই। এই জন্য পরতত্ত্ব সীমা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য, পরতত্ত্ব সীমা। আর সীমা মানে এই কথাটা বলতে হবে না, একটা দেশের যেমন একটা একটা বাউন্ডারি থাকে এর বাইরে যেতে পারবে না, অনেকে মনে করো সীমা বলেছে মনে হয় ফিনাইট বস্তু, সীমা আমার মার্কিং করা আছে, না সেটা নয়। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তি ভজন বেশি করেননি, তিনি অনেক বৈষ্ণবের সঙ্গে মিশে তাই তার মাথায় ঢুকলো, সে বলছে সীমার মাঝে অসীম তুমি, বলে এই আবার কি কথা বোকার মতো কথা, সীমার মাঝে অসীম থাকে, হ্যাঁ থাকে, হ্যাঁ সৌভাগ্য, সীমার মাঝে অসীম তুমি, তাহলে সীমার মাঝে অসীম এটা কবিরাও স্বীকার করেছে, নজরুল ইসলামও বলছেন এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ, ওরা কিছু দূর পর্যন্ত অনুভব করেছে বলেই তো লিখেছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে জড়জগতের যে ধারণাতে আমরা মনে করি একটা মার্কিং দিয়ে দেয়া হলো, সীমা দিয়ে দেয়া হলো, পরতত্ত্ব শেষ সীমা, তার মানে এটা বুঝতে হবে না সীমা দেওয়া হচ্ছে এটা একটা বাউন্ডারি, তা নয়। এখানে যে সীমাটা দেওয়া আছে, সীমার মাঝে অসীম তুমি, বাড়িতে জায়গা নাই তবু বাড়ে ক্ষণে ক্ষণে, এটা আর কি বিভু বস্তু, বিভু বস্তুর কনসেপশন সবাই জানতে পারে না, বিভু বস্তু তার যে কি অবস্থাটা, বিভু কাকে বলে এটা জড়বদ্ধ অবস্থা বোঝা যায়। অনেকেই এডুকেশন লাভ করেছেন এখানে আছেন আমি জানি, তারা হয়তো ম্যাথমেটিক্সও করেছেন, ক্যালকুলাস করেছেন, হায়ার ম্যাথমেটিক্স করেছেন, টেন্স টু ইনফিনিটি টেন্স টু জিরো এইসব কনসেপশন আমাদের জানা আছে, কিন্তু এর ডাইরেক্ট রিয়েলাইজেশন আছে কি বলুন তো বুকে হাত দিয়ে? যে প্রফেসর এ অঙ্ক করিয়েছেন টেন্স টু ইনফিনিটি সে নিজেই ঘোড়ার ডিম জানে না ইনফিনিটি কাকে বলে, এরম দিয়ে দিল মার্কিংটা, আর টেন্স টু জিরো জিরো দিল টেন্স টু জিরো, কিন্তু এর ডাইরেক্ট অনুভব নাই। অনুভব একমাত্র সাধুরা করতে পারে, যে অনন্ত অনন্ত যেখানে কোনো সীমার কোনো প্রশ্ন আসে না, এটা অনুভব হয় না, যেখানে অনন্তদেবের কৃপা হবে সেখানে এটা অনুভব হবে, সেটা আমরা ভাগবত শ্লোকে আলোচনা করব। যে শামস এষ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম অতিতরন্ত দেব মায়াম ন মমাহমিতি ধি সশিগাল ভাক্ষে, ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা হয়েছে, আগেও করেছি অনেক অনেক জায়গা। যে শাম স এষ দয়েদ অনন্ত, যাকে অনন্তদেব কৃপা করবেন, যে অনন্তের সঙ্গে কানেকশন করে নিয়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না, বোঝা গেল কি বললাম, অনন্তদেব যাকে কৃপা করেছেন, অনন্তদেব যাকে কৃপা করেছেন সে ছাড়া অনন্ত কি বস্তু ধরতে পারবেন, আর অনন্তের যদি আসন না পাতো তাহলে ভগবানকে আনতে পারবে না। হরিদ্বারে কিছুদিন আগে আলোচনা হয়েছিল, অনন্তকে আগে হৃদয়ে আনো, যদি ক্যাঁকড়ার মতো তোমার হৃদয়টা হয় একটুখানি,
নিজে খাবো দাবো ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দেবো। দে ফ্ল্যাটের দরজা বন্ধ কর, কার বাবার কি ক্ষতি হল, খাবো দাবো ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেবো। বেশিরভাগটা এই বুদ্ধি, নিজের ঘরটা একবারে শ্বেত পাথর দিয়ে বানানো, বাইরেই দরজাটা খুললেই একবারে কাঁচা নর্দমার গন্ধ, বলো ও থাকুক আমার দরকার কি, আমার ভেতরটা ঠিক হলেই হল। মানে পরম পূজার কেশব গোস্বামী মা একটা সুন্দর কথা বলতেন, বললে আমরা এত বোকা, বলছেন যে সম্পত্তিটা সমস্ত আমাদের দেশবাসী, ল্যাক অফ ন্যাশনালিটি, একটা জাপান থেকে একটা টিম এসছিল ভারতকে দেখবার, অবাক হয়ে গেছে ভারতকে দেখে, আমাদের বৃন্দাবনে গিয়ে নন্দগ্রাম বর্ষনা সেখানে কথা প্রসঙ্গে বলছে, মহারাজ ভারতের মতো দেশ আমরা দেখিনি কোনোদিন, এত আনন্দ লেগেছে, বাট ল্যাক অফ ন্যাশনালিটি, এদের জাতীয়তাবোধের অভাব, এরা দেশটাকে আপন ভাবে না, ভাবে কি পরম্পর কেশব গোস্বামী মজা করে বলতেন, এভরিবডিস প্রপার্টি ইজ নোবডিস প্রপার্টি। সেখানে লেখা রয়েছে সরকারের এই যে স্টেশনের সম্পত্তিটা এটা আপনার সম্পত্তি, কিন্তু বিশ্বাস হয় তোর সরকার সময় চেয়ারটা ভাঙে ভাঙু আমার কি, বিশ্বাসই হয় না, লোকগুলো এত অজ্ঞানে ডুবে গেছে, ও বলছে স্টেশনের সময় তো সরকার, এ তো পাবলিক সরকারের ও ভাঙ, হ্যাঁ সরকার কা মাল দরিয়া মে ঢাল, এটা কথা আছে, ওটা যে তোর সম্পত্তি তুই জানতে পারছি না, তোর ঘাটতে কিন্তু আদায় করবে ট্যাক্সেশন, হ্যাঁ কোথায় যাবে, যা কি ইলেকশন করছে নেতাগুলো যত চালাকি করছে কোথা দিয়ে যাবে, তোমার ঘাট দিয়ে যাবে, ওর বাবা ওর ঘর থেকে আনছে, যেখানে পাবলিক বোকা সেখানে তার ফ্র্যাঞ্চাইজ যে নেতা হয় সেগুলো সেরমই হবে আর কি হবে, তাহলে সবার প্রপার্টি যেটা সেটা কারোর প্রপার্টি না, কার প্রপার্টি ধ্যানই দেবে না, রাস্তাটা তোমার সবার, কর্পোরেশনের রাস্তা আমারও তোমার দূর, ওটা ভাঙুক ওটা গন্ধ বেরুক আমার কি, আমার ঘরটা ভালো হলেই হল। এইভাবে মানুষগুলোর মধ্যে এত অজ্ঞান, তারা সামান্যতম জিনিস উপলব্ধি করতে পারছে, এর জন্য অনেক কিছু দায়ী, শুধু একটা কোনো কারণ নয়, যে দেশে এত জ্ঞান বিজ্ঞানের আলোচনা, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কালটিভেশন, দোজ সেজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস ইমেন্স ট্রেজার অফ স্পিরিচুয়াল প্রপার্টি নলেজ, বাট আই এম সো ফুল দ্যাট আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট ইট, এত বোকা আমি এটা নিতে রাজি নয়। ভারতবর্ষ এমন একটা যে যেখানে মণি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে ভজন করে অপ্রাকৃত সত্যের যে ক্রিমগুলো সব তোমার জন্য রেখেছে, তুমি এত বোকা পাতা উল্টাবে, ধূর তা গীতা পড়ে কি হবে, সময় নষ্ট, বরঞ্চ খবরের কাজ করে ভালো হবে, বিজেপি কে করেছে কংগ্রেস কি করেছে ওইগুলো ভালো, গীতার একটা পাতা উল্টাবে না, এরা নাকি হিন্দু, আশ্চর্য লাগে। তাহলে ব্রহ্মা পরম ব্রহ্মেতি পরমাত্মিতি ভগবানিতি শব্দতে ইত্যাদি কথা কিছু বুঝলে, আর যে ভগবানের ভজন করব কি জন্য আমাকে জাম দিতে হচ্ছে, কিছু উপায় নেই, যে ভগবানের কথা শ্রবণ করলে পরে তোমার হৃদয়ে এত নির্মলতা এসে যাবে যে এর থেকে নির্মল আর কিছুতে হবে না। এমনকি যেসব সাধুগণ ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছেন তাদের যদি সেবা করো তাতেও তোমার হৃদয় পরিষ্কার হবে। সিন্নতাম সকতহ কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্ত হৃদন্তস্থ হি অবদ্রাণী বিধুনোতি সুহিত সতাম, হৃদয়ন্তস্থ অভদ্রাণী অর্থাৎ যত কলমশ যত অনর্থ যা কিছু আছে আমি এক কথায় ছেড়ে দিচ্ছি সমস্ত পরিষ্কার করে দেবে। শূন্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, ভগবানের অপ্রাকৃত এইসব কথা শ্রবণ করতে করতে তোমার কি হবে হৃদয় একদম পরিষ্কার। কালকে আমরা আলোচনা করেছিলাম শ্রবণের ইচ্ছা মাত্র, শ্রবণের ইচ্ছা হলো একটু, তাহলে কি হলো বলে ভগবান হৃদয় এসে বসে পড়বে, তাই কি না, ইচ্ছা জাগ্রো আমি ভগবানের কথা শুনব, শ্রবণের ইচ্ছা সুসুসু ভি কৃতিভি স্তৎক্ষণাত ইত্যাদি কথা আলোচনা করি, ভিদ্যতি হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস কর্মাণি দৃষ্টয়েবাত্মনীশ্বরে।
ভিদ্যতে হৃদয় গন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়া। ভেতরে যত গ্রন্থি আছে সমস্ত গ্রন্থিগুলোকে কেটে উড়িয়ে দিতে পারবে অনায়াসে। অবিদ্যা, অস্মিতা, অহমিতা, মমতা, অহম, যা কিছু আছে সমস্ত গ্রন্থিগুলো কচা কচ কেটে দিতে পারবে। যেটা উপনিষদ আমাদের বলছেন, কি বলছেন, এবং গুরুপসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেন স্থিতেন ধীর বিবৃষ্ট জীবা স্বয়ময়ম অপ্রমত্য সংবৃষ্ট আত্মনম অথ ত্যায্য অস্তম। এমনভাবে এমন গুরু সেবা করো যে চিটিংবাজ নয়, একবারে ভগবানকে ধরে রেখেছে, আনন্দময় ভগবানের স্মৃতিতে যিনি রুয়ে, সেই গুরুদেবের সেবা করলেই তোমার লাভ হবে। যেটা জীব গোস্বাই বাদ বলেই দিয়েছে, পরিষ্কার কন্ডিশন দিয়ে দিয়েছেন, যে ব্যক্তির মধ্যে ভগবত স্মৃতি নাই সে গুরুর কাজ করতে পারবে না, হয় না। বদ্ধজীব গুরু কাজ করতে পারে নাকি? আর জগতের লোক তো গুরু পেয়েছি বলে দৌড়াচ্ছে। সর্বদাই যা চিন্ময় ভাব ভগবত স্মৃতি, সে গুরুর কাজ করবে। আর যিনি যার ক্ষমতা আছে অনুগত ব্যক্তির হৃদয়েতে সেই চিদ চিত শক্তি সঞ্চারিত করতে পারবে, বোঝা গেল। সে অনুগত নয়, কপটতা করলে সেটা আলাদা, কিন্তু বাস্তবিকভাবে যে কাঁদতে কাঁদতে এসছে আমাকে বাঁচান, আপনি আপনার চরণে আমি কৃপা চাই, অনুভব চাই, তখন তার সামর্থ্য আছে, সামর্থ্য আছে সে শিষ্যের হৃদয়তে চিদ চিদ ভাবনার উন্মেষ করতে পারবে। যদি না পারে সে চিটার, যদি না পারে সে গুরু নয়। শিষ্যের কোনো কথার উত্তর দিতে পারে না, কোনো সমস্যার সমাধান করতে পারে না, খালি খেতে দিতে পারে, পিণ্ডি খাও, বেশি করে খাও, ছানার লসা, পুষ্পান্ন, পরমান্ন খুব খেয়ে যাও, এ আবার কি গুরু? গুরুদেব তো সে যে সমস্ত তার হৃদয় থেকে কলমশ দূর করে তোমাকে চিৎ ভাবনায় উন্মেষিত করবে। যেখানে দীক্ষার ডেফিনেশন কি সেখানে পরিষ্কার তো এই কথাই বলা হয়, তাই বলেছে, বলছে অনন্তকালের পাপরাশি তোমাকে আগে ফেরবে, তবে তো তোমার দীক্ষা। দীক্ষাটা কি? দীক্ষার মানেই তো তাই, সম্যগরূপে ক্ষয় করে দেবে। হ্যাঁ, আর যেটা আমি বললাম সেটা হলো এমনভাবে গুরু সেবা করো, ভাগবতে আছে সেই গুরুর এবং গুরু উপাসনিকা, এবং কিম প্রকারে না, এবং প্রকার, এবং মানে গুরুদেবাত্মা হয়ে করো, গুরুর সঙ্গে তুমি একেবারে ভেদ আর নেই, তোমার কোনো সেপারেট কোনো তুমি অস্তিত্ব মানো না, যেই গুরু তোমার গুরুচরণের সমস্ত এরকম ধরনের নিষ্ঠা এবং আত্মসমর্পণ। এবং গুরু গুরু উপাসনিক ভাত্যা বিদ্যা কোঠারেন, যেটা অপ্রাকৃত বিদ্যা লাভ করেছ তার দ্বারা অজ্ঞানের যে গাছগুলো আছে কেকের রুট শেকড় থেকে এটা ফেলে দাও, ফেললে কি হবে বলে পরেতে এই জ্ঞানটা নিয়ে তুমি আবার গর্ব করবে, পরে যখন ভক্তি পেয়ে গেলে অনন্য ভক্তি তখন এই কুঠারটা যেটা দিয়ে কেটে যেটা ফেলে দাও, নাহলে বলবে আমি এত জ্ঞানী, কুঠারটা কি অভিমান হবে, তো আমি জ্ঞানের কুঠার দিয়ে কেটেছি, এই কুঠারটা ফেলে দাও, আর লাগবে না, কুঠার তো আগে দরকার ছিল, কাঠবাজ কাটা হয়ে গেছে, আর লাগবে না, এবার ভক্তি, এবার আস্বাদন করো, হ্যাঁ ভগবানকে প্রাপ্তি আর কি, না তা তো আর হবে না। তাইলে শূন্যতাম স কথা কৃষ্ণ, এটা হলো আর ভিদ্যতে হৃদয় গন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়া, সমস্ত জীবনে তোমার সংশয় তোমার চলে যাবে। যদি না যায় তাহলে কি গুরু তোমার লাভ হয়েছে আমরা জানি না। দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, দিব্য জ্ঞান যদি হৃদয়তে গুরুদেব শিষ্যে না দিতে পারে অবশ্য শরণাগতি হতে হবে 100%, চিট করলে হবে না। দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, তোমার যত পাপ আছে অনন্তকালের সেটা সমস্ত জ্বর থেকে ছাই ভস্মীভূত করে দিয়েছে কৃপার দ্বারা, এত শক্তি সঞ্চারিত করেছে, যেমন খড়ের গোডাউনেতে আগুন লাগিয়ে দিলে নিমিষের মধ্যে সব খড়গুলো ছাই হয়ে ছাইপ হয়ে, হয়তো সেরকম তোমার হৃদয়ের গোডাউনে
যত পাপ আছে সমস্ত পাপ গুরু দীক্ষার সময় তোমাকে ছাই করে দেবে, যদি না পারে তাহলে গুরু নয়, লঘু সে। এই জন্য তীর নাম তরেত, যিনি পার হয়ে গেছেন তিনি অপরকে রাস্তা দেখাবেন, যিনি নিজেই পার হননি নিজে বদ্ধ অবস্থা তিনি অপরকে রাস্তা দেখাবেন, এটা হতেই বা অ্যাবজার্ড হয় না, এটা হতে পারে না। সেই জন্য সেখানে বলছেন ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়ঃ ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টয়েব আত্মনিঈশ্বরে। ভগবত তত্ত্ব দর্শন করার সঙ্গে সঙ্গে তোমার কোনো সংশয় হৃদয়ে থাকবে না, তোমার সন্দেহ সংশয় হৃদয় গ্রন্থি সব কেটে যাবে, কোনো সংশয় থাকবে না, বড় আনন্দে উদ্ভাসিত হবে। সেটাকে বলে বিমল আনন্দ। এই জড় জগতে সামান্য আনন্দ নয়, একটা স্কুটার কিনেছি আনন্দ হলো, এই আনন্দ নয়, এটা কি আনন্দ, এটা কি আনন্দ হলো, এটা আনন্দ নয়, বাস্তবিক আনন্দ চাই। যাই, এখন আমাদের জড় জগতের ইতিহাসটা হলো এই, যে যেরাম ব্যক্তি তার বন্ধু বান্ধবও সেরাম হয়। আমাদের বলে ইংরেজিতে একটা কথা আছে, বার্ডস অফ সেম ফিদার ফ্লক্স টুগেদার, সেটা কি আমরা বলি সেরে বোঝে রজস্তম প্রকৃতয়ো সমশিলা ভজন্তি বই ভাগবতের সিদ্ধান্ত। ঠিক যে যেরম প্রকৃতির লোক ওর বন্ধু এরম হয়। হিরণ্যকশিপুর বন্ধু কে হয়েছিল, কংসের বন্ধুগুলো কে কে হয়েছিল, অগাসুর বকাসুর সব অসুরগুলো তার বন্ধু হয়েছিল, কংসের কত বন্ধু। আবার সেই জরাসন্ধ, সে তো শ্বশুর, আবার তার সঙ্গে বড় বড় তার মঙ্গলাকাঙ্ক্ষী, মঙ্গলের ডেফিনেশনে সে জানে না, বলে আমার জামাইয়ের মঙ্গল আমি দেখে নেব, কে আছে দেখি কে কি করে, পারল করতে জরাসন্ধ বড় শক্তিশালী, তারও তো বন্ধু বান্ধব আছে, সে আবার যজ্ঞ করে দান দক্ষিণাও করে, অথচ অসুর। কৃষ্ণ স্বয়ং এসছে যজ্ঞ পুরুষ, এখন তাকে গালাগাল দিচ্ছি, হ্যাঁ বেকার কাওয়ার্ড। বরঞ্চ এই ভীমটা ঠিক আছে, এ আমার সঙ্গে লড়তে পারে, এ তো এক দুর্বল কাপুরুষ, পালিয়েছিল কৃষ্ণ, পালিয়েছিল সাক্ষাৎ পরত পরাগ্রেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে বলছে এ কাপুরুষ ভয় পালিয়েছিল, এর সঙ্গে কি লড়াই, হ্যাঁ বেকার। জরাসন্ধ বলছে আবার সে যজ্ঞ করে এবার দান করে, এত নিষ্ঠা তার, দুপুরবেলায় যদি কেউ চলে আসে না খাইয়ে ছাড়বে না, দান দক্ষিণা সোনা দানা সব দেবে, ব্রাহ্মণ ধর তো কোনো কথাই নেই, যে যাবে তার কাছে ফিরবে না, এত দানি, দিতে দিতে দানি হয়, হ্যাঁ দিতে দিতে দাতা হয়, নিতে নিতে নেতা হয়, দিতে দিতে দানি দাতা আর নিতে নিতে নেতা নিয়ে যাচ্ছে খালি। তাহলে এখানে সিদ্ধান্ত এই যে সত্যি হৃদয়ের গ্রন্থি সব চলে যাবে, কিচ্ছু থাকবে না, আর সর্বসংশয় তার মিটে যাবে। আর ভগবানের সঙ্গে যখন তত্ত্ব তত্ত্বের অনুভব হওয়া মানে একটা পরোক্ষ দর্শন প্রত্যক্ষ দর্শন দুরকম দর্শন আছে, সাক্ষাৎকার পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটোতেই কি তত্ত্ব, যার কাছে ভগবান এসে দাঁড়ায়নি সামনে ধ্রুব মহারাজের মতো, অথচ অনর্গল সে দেখে যাচ্ছে ভগবান সম্মুখে, এটা দর্শন নয়, এটা দর্শন, প্রত্যক্ষ পরোক্ষ দুটো দর্শনই গুরুত্বপূর্ণ, কোনোটাই হেও নয়। তাহলে রজস্তম প্রকৃতিও সমশিলা ভজন্তি বই, রজস্তম প্রকৃতির মানুষই একে যে যেরকম সংস্কার সে অনুপাতে সে সঙ্গ করে, এর বেশি আশা করা যায় না। আর ভগবানই যে সব, তা তুমি যজ্ঞ করছো জপ তপ যা কিছু করছো সবই ভগবান ছাড়া অন্য কিছুতে আর যাবে না, যাওয়া উচিত নয়। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরায়োগা বাসুদেব পরাহ ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। তাহলে যা কিছু করছো যজ্ঞ তপ ধর্ম যা কিছু করছো সব কিছু ভগবানেতে অর্পিত হলেই তার মানে আছে, তা নালে তার কোনো রকম মানে নাই। তৃতীয় স্কন্ধেতে আমরা ছেড়ব
তৃতীয় অধ্যায়তে, দ্বিতীয় অধ্যায় আমাদের শ্রীমদ ভাগবতে মহাপুরাণে পরমাংসায়াম সংহিতায়াম বৈয়াসখ্যাম প্রথম স্কন্ধে নৈমেষোপাখ্যানে ভাগবত অনুভাব বর্ণনম নাম দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। এখানে তৃতীয় অধ্যায়তে আমি কিছু উল্লেখ করি সামান্য। সেখানে হচ্ছে সুতদেব গোস্বামী বলছেন যে এই লোক সৃষ্টি করিবার ইচ্ছায় ভগবান প্রথমত মহত্তত্ত্ব মহৎ অহংকার ও পঞ্চতন্মাত্র আদি, তারপর তার দ্বারা ষোড়শকলা পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ মহাবুধ অন্তঃকরণ এইসব ষোড়শ ভাগ ষোড়শ কলা এইসব করলেন। ভগবান কি করলেন যখন শয়ন করলেন, যস্যাম বসি শয়নস্য যোগ নিদ্রাম বেতনবতঃ নাভি হ্রদাদ অম্বুজাদ আসিত ব্রহ্মা বিশ্ব সজাম পতিহি। ব্রহ্ম হ্রদাম্বুজাদ আসিত, ব্রহ্মা দেখতে পেলেন, নিজেকে আবিষ্কার করলেন। ভগবান যখন নিজের শ্বেত জলে সমুদ্র তৈরি করলেন, একটা বিরাট সমুদ্র, অনন্ত সমুদ্র, চিজ্জলকনার করণ কারণ কারণনব সাই বলছেন এখানে, আর এখান থেকে কারণনব সাই ভগবান থেকে অনন্ত ব্রহ্মাণ্ড উৎপত্তি হল। তারপর প্রত্যেক ব্রহ্মাণ্ডেতে ভগবান ঢুকে গিয়ে সেখানে কি হল, কারণবসায়ী গর্ভদোগসায়ী হলেন। গর্ভদোগসায়ী ওই গর্ভদোগ সাগরে শুয়ে রয়েছেন, সেখানে ভগবান তার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হল, সেইটাই এখানে প্রসঙ্গ বলছেন। তারপরে ক্ষীরদোগসায়ী বিষ্ণু যে আছে, সমস্ত অনন্ত জীবরাশি তার সমষ্টি জীবের, ওটা হচ্ছে বিষ্ণু আত্মা, যত অনন্ত জীবরাশি তার ওইটা এখানে যে রয়েছে। তাহলে কারণবসাই থেকে গর্ভদোগসাই, গর্ভগতসাইর যে সমুদ্র সাগর, সেখানে তার নাভিকমল থেকে এবার আস্তে আস্তে কি হল, নাভি হ্রদাদ রাদি নাভি হ্রদাম্বুজাদ আসিত ব্রহ্মা বিশ্ব সেজাম্পতি, নাভি হ্রদ থেকে একটা পদ্ম উঠল, তার মধ্যে ব্রহ্মা নিজেকে আবিষ্কার করলেন। বুঝতে পারছেন না আমি কে, ট্রেস আউট করতে, আমি কে, কোথা থেকে এলাম রে বাবা, আমার অরিজিনাল কজটা কি, সেটা বোঝবার জন্য ব্রহ্মা নাভিনাল দিয়ে দিব্য সহস্র বছর খালি উঠা নামা করলেন। উঠে দিলে কিছু বুঝতে পারছেন না কে আমি। এইসব কথা আলোচনা শুরু হবে। এতদ নানা অবতারানাম নিধানম বিজমাব্যয়ম যস্যাংশাংশেন সৃজ্যতে দেব তির্যগ নরাদিষু। এবার ভগবানের বিভিন্ন অবতার কত রকম অবতারে, ২৬ অবতারের কথা বিভিন্ন রকম শুনতে পাবে। আজকে এখানেই থাকুক। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বিবচ পতিতানং পাবন ভবৈষ্ণবেভ্যো নমঃ।